এখন আছে শুধু খুতবা, জুমার খুতবা। আমি এই আজকে আমাদের জুমার খুতবা 70 নম্বর আলোচনাটা করব ইনশাআল্লাহ। প্রায় 700-800 বিষয় আমি লিখে দিছি আপনার প্রিয় সন্তানের জন্য, আপনার প্রিয় মসজিদের জন্য। একসেট খুতবা নেবেন আশা করি, এই 100 বছর থাকবে ইনশাআল্লাহ আশা করছি। প্রতি সপ্তাহে ওয়াজেব ও নসিহত বিয়ন্তে সওয়াব পাবে নামনে আমার আব্বা আম্মা যারা কবর দেশে চলে গেছে। তা আমি তিনজন ভাগ্যবান মানুষ চাচ্ছি, হাজার হাজার মানুষ থেকে তিনজনে নেবেন। আর কেউ যদি এরকম থাম যে গ্রামে মহাপুরুষ, এই গ্রামে সব কটা মসজিদে আমার খুতবাটা গিফট করে দিতে পারেন, এটাও সুযোগ আছে। দাম হইল 3,500 টাকা, বুঝছেননি তো? আসেননি আল্লাহর কোনো বান্দা এই বিশাল জনসমাবেশ থেকে বলে যে আমি অ্যাকসেপ্ট দিব, কথা কইেন না ভাই, আপনারা বুঝছেন না? আসেননি আল্লাহর কোনো বান্দা, খুব ভালো জিনিস কিন্তু, আল্লাহর রহমতে আপনি আমাকে স্মরণ করবেন। আর নাতিরা যদি পড়ালেখা করে বা আপনার ছেলে যদি মাদ্রাসা পড়ে তাহলে তার জন্য নিতে পারেন, আল্লাহ যাতে তার বড় বক্তা বানায়। করি আমিন। এখানে আলহামদুলিল্লাহ বলতে বড় দাঁড়িয়ে আল্লাহ হোক, এটা চান নেই, হুজুর আর কখাল বাড়া করি আনবেন। এই গ্রাম তো একটা বড় বক্তার দরকার, একটা কাবার ইমাম দরকার। করি আমিন। ভাইয়ের কি নাম? যে সাইফুল ইসলাম। সাইফুল ভাই অ্যাকসেপ্ট নিয়েছে, আল্লাহ বাইরেকে কবুল করো। আচ্ছা আলহামদুলিল্লাহ, 3,500 টাকা এখানে পিএস করে দিয়ে দেন। আর কে? আর দুইজন। আর আর সম্মানিত চেয়ারম্যান সাহেবের কাছে অনুরোধ রাখি, ভাইয়ে ভাইয়ের মসজিদের লাই বা ভাইয়ের আর তো ভাবি আছে রাস্তা বাবির বাপের বাড়ির মসজিদের লাই। কোনো কোনো ইউনিয়ন চেয়ারম্যান পুরো ইউনিয়নে দান করে দেয় সবগুলো মসজিদ। আর যদি অসুবিধা থাকে কোনো অসুবিধা নাই, এটা জাস্ট আবদার করে আর কি। আর আর কে আছো? দে দে ওয়াজ শুরু করতে, আমারে বেটা যাইতে পাইব। খালাসা তোরা রামগঞ্জের মানুষ ধনী আয় চিহ্নিত করে। আর দুইজন দুইজন ইনশাল্লাহ এটা। আচ্ছা ঠিক আছে, কো এত হাজার মানুষ চারে কারা কারা আই লাভ ইউ আর তুই আছে কবলে আই লাভ ইউ আতুডালি নাতে আতুডা। আচ্ছা এত হাতের দরকার না, অজ্ঞা আচ্ছা ছাই না দুগা বলে হুজুর ইনশাল্লাহ আমি এই খুতবাটা আপনার খুতবাটা আমাদের মসজিদে দান করে দিলাম ইনশাল্লাহ। কে আছো? এরে লোয়ার বাপ হচ্ছে রেটে আর তুই রায় কত বুঝে তীর্থ রুটে আসে হয়ে যাইব। অতিথিরা যদি কেউ থাকে বা নিজস্ব প্রতিষ্ঠানের জন্য গবেষণাগারে নিয়ে যান, দারুণ জিনিস লিখছি। সাইবার ফর করবেন যে আসলে আমি কইছিল একটা গুরুত্বটা দিলাম না। এখন 54টা কিতাব এখন তো আমার ভাই লই যাবো। ভাই কি নাম? জনাব সোহেল পাটোয়ারি, মোহাম্মদ সোহেল পাটোয়ারি ভাই, আমার সম্মানিত চেয়ারম্যান সাহেব, যার আজকে একান্ত প্রচেষ্টা আজকের মাহফিল। আলহামদুলিল্লাহ আমার ভাই অ্যাকসেপ্ট নিব। ভাইয়ের মসজিদের লাই না বাবির? বাবির মসজিদের লাই। ও ভাই ভাই তাহলে বাবির কি আই লাভ ইউ কম করেননি, মারিলে বলে দেন অ্যাকসেপ্ট দেন। কিরে তোরা ও ও করসকা আমার ভাই তো গো ভাই ধরে 3,500 এরে। আর অ্যাকসেপ্ট শেষ বেসা কিনা চলতো না, ওয়াপ চলবে ইনশাল্লাহ। খালাসা একজন, এগুলো ভালো কাজ, ভালো কাজগুলো তোরা না করলে কে করব? রাইটার বড় না ফাটক বড়? ফাটক বড়। ফির বড় না মুরিদ বড়? ধরে বেটা মুরিদ বড়। মুরিদে হিসেব না করলে দাম আসে নি। বলো যে হিলফুল ফুজুর সংগঠনটা ওনারা ওদের মসজিদের জন্য অ্যাকসেপ্ট লিখে। হ্যাঁ এইটা এইটা হচ্ছে বালা কাম বেটা, এইটা কাম তো কই। 3 নম্বর ফেজ 3,500, 3 নম্বর ফেজ খালি আছে, এটাতে লিখে দিস তোকে সৌজন্যে। এটা কাটটা তাইলে কথা শেষ। আর হন আর 10 সেকেন্ড, গাড়িতে হার্ডের একটা মেডিসিন আছে, এটা এ দিয়ে বানানো, মধু দিয়ে বানানো, বুঝতি? এটা এক মেজরে আবিষ্কার করছে, আমি খাই উপকার পাইছি। 40-50 লাখ টাকা যাইব গো হার্ড, হার্ড স্টক করবি মরে যাবি। 3,000 টাকা এটা হাদিয়া, এটা হলো এ দিয়ে মধু দিয়ে তৈরি খালি ফেটে 1 চামচ, বেশি খেচ্ছে 1 চামচ ডিসপেন্সারিতে এটা 5,500 টাকা। আমরা 3,000 টাকা সরাসরি মালিকের এটা নেই, আমারটা তোদের কাছে পৌঁছাই পারলাম। আটা বেচা কিনা করি বললে দুই নেতা আইন, তোরা তো আবার শেয়া না কই কিতার হুজুরে কিতাব বেছে এটা বেছে এটা বেছে। আর হেমি আর টি এখন হয় না। হ্যাঁ ও ইয়ার খোদবার কে ধরে সাচ্ছি নি তিন আছে
আর কোনটা দিছেন আর সেট দিবে আচ্ছা হেল্পফুল ফজল তাই না হ্যাঁ হ্যাঁ হেল্পফুল ফজল এখানে দিই আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লা ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان العميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يكسر الهرج قال وما الهرج يا رسول الله قال القتل لا يدري القاتل فيما قتل ولا المقتول فيما قتل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরো বলরা হেল্পফুল ফজল সংগঠন কর্তৃক আয়োজিত চতুর্থ তাফসির বার্ষিক তাফসির কোরআন মাহফিল বলরা রামগঞ্জ লক্ষ্মীপুর সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে এই এলাকার গণমানুষের হৃদয়ের স্পন্দন আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব মিডিয়ার ভাইয়েরা যুব সমাজ যারা আমাকে খুবই ভালোবাসে পর্দার আলের আমার আম্মাজিরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার শুক্রিয়া তানপুর আলহামদুলিল্লাহ তো এতগুলো মানুষ আপনারা এসেছেন আপনাদের তৃষিত হৃদয়কে আমি কিভাবে শীতল করব সে যোগ্যতা সে আমল তো আমার নাই দোয়া করা ছাড়া তো ইনশাল্লাহ আশা করি আলোচনায় আপনাদেরকে মন ভরিয়ে দেব মহান রব আরশের রব যদি আমাকে সাহায্য করে ইনশাল্লাহ পড়ে আমিন তো কর্তৃপক্ষ আমাকে নির্ধারিত একটা বিষয় দিয়ে দিয়েছেন কেয়ামতের আলামত সম্পর্কে কথা বলার জন্য এই পৃথিবী একদিন ধ্বংস হবে এটা তো আমরা তো মানুষ নগদে বিশ্বাসী অনেকে এটা বিশ্বাস করতে কষ্ট কি যা আছি তা
কিন্তু আসলে আমাদের জীবন শিশুকাল যৌবনকাল বুড়াকাল বুড়া না হওয়া পর্যন্ত বুড়া বোঝা যায় না কত সেতা ছিলাম কত ইয়ামাহা বডি ছিলাম অঞ্জত বয়স যায় তত এসকারা হয়ে যাই বুড়গেরা কত কষ্টে জীবন পার করে এক একটা বুড়া দেখবি মনে হয় যেন রোগের ঘাটতি হাতে ডায়াবেটিস হাড়ের ব্যায়াম অসিনে ব্যায়াম কালা জ্বর রোগের আশ্বাস নাই জৈন্যের ঘরে এটা বুঝে চাইতেন না জৈন্যরা তো চোখের মধ্যে রঙিন চশমা শুধু হাতের কাছে দুনিয়া বা ব্যাস খুব সুন্দর লাগে কলেজে মারামারি তিনজন মারা গেছে এত মারি খেয়েছে ক কিরে কী অবস্থা কর হালকা একটু মারিছে তিনজন মরে গেছে এরা হাতে কো হালকা তাহলে বাড়ি কয় কন্টারে বাইরে ভাই এই জোয়ান যারা যাদের বিবেক আছে তারা বোঝে রে এই পৃথিবী থেকে আব্বা আম্মা চলে গেছে দাদা দাদি চলে গেছে আর কোনোদিন তারা এখানে আসবে না ঠিক কি না এই কথাটা বুঝলে দুনিয়াটা তোর অর্ধেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ এই কথাটা যদি বিশ্বাস করস তাহলে তোর গার মধ্যে মেসি আর নেইমারের জার্সি ওড়ে না ঠিক কি না এই পৃথিবী হাসি খুশির জায়গা ন বৈধভাবে যতটুকু হাসি খুশি করতে পারো সেটা আবার নাজায়েজ ন কিন্তু তোরা যেটা করস যে ফোলাগুলোর গায়ে জাহান্নামের আগুন জ্বলতেছে আমি দেখতে পাচ্ছি মেসি নেইমার যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা না পড়ে তাহলে কি হইব তারা জাহান্নামী ন তো জাহান্নামের খেলা সেবার আমার টাইম কই তুই রাতে একটা সাত মিনিটে মিসাল দেশ ব্রাজিল নেইমা কি কয় আর্জেন্টিনা ব্রাজিল শুধু তোরা হাগলস ন কাতারে দেখলাম মহিলা মেসি কর্নার তো কর্নার থেকে কর্নারের শুট মারতেছে মহিলা ওগা বোরকা টোরকা তুই হেতেরে মেসি আব্বার আন্দাগরি দেরি বেল্লাই হেতেরে হুলিশ তিনগা মেলা মারে হেতে মেসি দেরি বেল্লা ফাগল ফার হয়ে গেছে গে ঠিকই না এই ফাগলামের কোনো মানে হয় এই এই গুণাটা 810 কোটি মানুষের চোখের সামনে গুণাটা হইলো তাইলে মাফ চাইলেও তো ক্ষমার কোনো সুযোগ নেই সবাই জানছে আপনি গুণাটা করলে তো এই পৃথিবীটা একদিন ধ্বংস হইব রে বাইরে ভাই ও বাইরে এ যে সিন্ড্রোমের মাধ্যমে আলামতের মাধ্যমে ধ্বংস হইব এটার ক কেয়ামত পৃথিবীর কোনো জ্ঞানী বিজ্ঞানী কইতে আর কেমনে কেমনে পৃথিবীটা ধ্বংস হইব শুধুমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুর সুন্দর করে বলি গেছে এই এই ঘটনা বল রাতে দেখলি মনে করবে পৃথিবী শেষ 171টা ঘটনা 171 রকমের ঘটনা ঘটবে আলামত ঘটবে এ সম্পর্কে আমি কিতাব লিখেছি আশরাতু সাহা 171টা সিগন্যাল কেমন নবী আমার সুবহানাল্লাহ একটা নবী পাইছি রে আমি নবীর উম্মত হতে পারি আমি জান্নাতে তুমি বেশি খুশি এত মজা লাগে প্রত্যেক সেক্টরে নবীজির কথা কোন জায়গা নবীজির সুন্নাহগুলো নাই কেমন নবী তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কেনা পরে শোনাচ্ছি আগে শোনাচ্ছি মহাগ্রন্থ আল কোরআনের একটা বাণী সূরা আল আরাফের 187 নম্বর আয়াত ইয়াস আলুনা কানি সাতে আইয়ানা মুরসা নবী লোকেরা আপনাকে প্রশ্ন করবে কেয়ামত কখন সংঘটিত হবে আপনি বলে দেন কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি কিয়ামতের ইলম আমার রবের কাছে লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ তারপরে এটার সংগঠিত হওয়ার সময় মোমেন্ট আল্লাহ কাউকে জানান না তবে 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 এই কিয়ামত সংগঠনের সময় আসমান জমিনের কাছে ভারবাহী মনে হবে লা তাতি কুমিল্লা বাগতাতান শাডেলি হ্যাপেন্ড হয়ে যাবে কিয়ামত হঠাৎ মানুষ কল্পনাও করতে পারবে না মানুষের দিক ঠিক থাকবে মানুষের জ্ঞান বুদ্ধি সব ঠিক থাকবে হঠাৎ সিঙ্গার আওয়াজ হায় হ্যাঁ হ্যাঁ এই সিঙ্গার আওয়াজে লয় শুরু হইয়া গেল রে লয় শুরু করি ইয়েস আলুনা খাকান্না কা হাফি উনানহা লোকেরা আপনাকে কেয়ামত সম্পর্কে প্রশ্ন করে এই খেয়ালে যাতে আপনি কেয়ামতের গবেষণালয় ফড়িয়ে থাকেন ও নবী আপনি বলেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ কেয়ামতের চূড়ান্ত এলে আমার আল্লাহর কাছে ওয়ালাকিন্না আকসারান্নাস লা ইয়ালামুন অধিকাংশ মানুষ তাহা জানে না জ্ঞানী বিজ্ঞানী মোবাইল বিজ্ঞানী হইল কত কিছু হইল কত কিছু সাধারণের লোহা কদূরে সারা বিশ্বের খবর দেয়া লায় বাইনলি এটার মধ্যে সাইরেনা লোহা মামু কিন্তু এইটা দিও এলমে গায়েব কাতার খেলা হইতে আছে আমরা ডিসপ্লেতে দেখছি প্রজেক্টরে ট্র্যাক্টরে দেখতে আছি সারা পৃথিবী এখন হাত হাতের মুঠো মানুষ এত কিছু খবর জানল নিজের বাইরফাসের কবরস্থানে যে আজাব চলে বা জান্নাতের টুকরো হয়ে গেছে হে খবর জানে না
মানুষ দুনিয়ার জ্ঞানে অনেক জ্ঞানী কিন্তু আখিরাতের জ্ঞানে ওয়ালা কিল্লা ইয়ালামুন আখিরাতের জ্ঞানে কেউ জানে না তবে আমি আমার অবাক হয় 810 কোটি মানুষের ভিতরে মুসলমানের মতো সেরা জ্ঞানী আর কেউ নেই আর সৌভাগ্যশালী জাতি তোরা তোরা শুধু কলমাটা পড়ার কারণে জান্নাতে চলে যাবি রে সুবহানাল্লাহ কত সৌভাগ্য বাইরে ভাই সিঙ্গাপুর গেলাম পর্যটনার্থীদেরকে দেখলাম এই তো সামনের সপ্তাহ হয়তো ইউরোপ মহাদেশে যাইতে পারি আল্লাহ যদি কিসমত রাখে যদি আল্লাহ তৌফিক দেয় আমিন আমিন বাইরে ভাই এই সেই সিঙ্গাপুর বিভিন্ন রাষ্ট্রের মানুষ ইউরোপ আমেরিকার মানুষ কত ডকে আমি তাদেরকে দেখে দেখে কান্দি দিলাম আল্লাহ হেতা কত এক ঠ্যাঙ্গের হমানো আয় আফসারি এরা জ্ঞানী গুণী কত ধনী সারা ওয়ার্ল্ড ভ্রমণ করতেছে এত সুন্দর মানুষ বাইরে ভাই মোবাইলে যে ইচ্ছা দেশ এর তো না আরো সুন্দর এই গুণ বাস্তবভাবে দেখলে যেন আকাশের একটা সান কাড়িয়ে এনে দিছে কিন্তু ওইলে কি জ্ঞানী গুণী ঠিক হাফ প্যান্ট হিঞ্চে দে বিভদ সীমার ভিতরে হাফ প্যান্টে হাঁদা গেছে এক একটা গোসল করে সমুদ্র সাইকতে এমনি হুতি রেছি ইয়াল্লাহ নি ও গড়ালের মতো হুতি রেছি কইলাম তো কি ওইভাবে রোদ হুতি রেছে খালি গায়ে ও লঙ্গই কই সূর্যের হিট লাগবো আবার গোসল করব ক্যান্সার ম্যান্সার অ্যালার্জি ম্যালার্জি ভালো হয়ে যাবে না শরীর বানাতে আছে ফিটা খাই পেল্লাই এখন তোরা তো করে আল্লাহ নির্বাচিত করছি মোমেন হইবে আল্লাহ আল্লাহ একবার যদি ভাগ্য লাগিয়া যায় এরে বিমানের টিকিট কেনে কাটে অনলাইনে কাটে না এই যে কম্পিউটারে টিকিট কাটে টিকিট ইয়ানো কি বিমান আসেনি কথা কসা যে এন রামগঞ্জ ট্রাভেলস এজেন্সি থেকে বিমানের টিকিট কাটে বুকিং দেয় টিয়া দেয় মেশিনে টিয়া হাঁদা যে ফাঁত করি মেসেজ দেখো সাকসেসফুললি রিপ্লেট ঠিক কি না তো এরে তারিখ একখান লেয়া থা তারিখটারে ডলা দিলে তো কিটা ধরো আমি ডিসেম্বরের 14 তারিখ ফ্লাইট 11:10 রাত 11টা তো এন তুই 11টা আনা দেয়া যা আর তো কিচ্ছু নেই কেন ঠিক নেই রে কিন্তু ঠিকই আছে যদি হাই সাক্কান করে বিমানবন্দর যায় লেখা আছে শাহজালাল রহেমহল্লা তালা আন্তর্জাতিক বিমানবন্দর ঠিকই কেন হেরা একটার ভিতরে হান্দা করা দিয়ে উমা বিমান হাতে হতে রয়েছে এবার হাতের হ্যান্ডের ভিতরে হান্দালে এতে এলমে গায়েব ফাঁকা বাতাসের ধরে মানে বাতাসটারে ফানি করি রানওয়ের মধ্যে হালা দিয়ে গেন মনে হয় যেন বাতাসটারে রড থেকে শক্ত করে হাজার হাজার টন লই বাতাসের খুব জোরে ধরি বাতাসের তুই ঢাকার দিকে যা কই আই এতা করে লই যাই কই আমেরিকার দিকে বাতাস কি দেখা যায়নি তো ফাঁকা তো ধরতেছে বাতাসের কারো ধরে তাইলে গায়েব ধরা যায় আমরা মুসলমানেরা আল্লাহরে ধরিয়ে লেছি পৃথিবীতে থাকতে লিল্লাহে তাকবীর কলমা হড়াটাই হইলো কলমা হড়াটাই হইলো বিমানের টিকিট কাটিয়ে লেছি জান্নাতে বিলাইভ ইউ আর নট ঠিক কি না আর ভাই সব জো বাইডেন তারপরে ভ্লাদিমির পুতিন ভ্লাদিমির জেলেনস্কি না ভলোদিমির জেলেনস্কি এ বলদারা কইব আয় হায় রে ওমা ঘটনা তো ঠিকই খেলা লেছে তারা বলরা দে তারা এত সুন্দর বথুই ওয়া শুনছি আফসারি সাহেবের আমরা মনে করছি এগুন ফাঁকা করলে এত সুন্দর বথুই খানা টানা তুই এনে হয়ে গেছে মাটির মেয়েদের ওমা এগুন তো ফাঁকা ফাঁকা করল না এগুন ঠিকই অনলাইনে টিকিট বুকিং দিয়ে লেছে লিল্লাহে তাকবীর তোকে মুসলমানের লই আই হুতি হুতি চিন্তা করি কেন রে তোকে ইচ্ছা সান কোয়াল রে সুবহানাল্লাহ কয় না মাগো তোকে যখন বিচার নিকাশ চলব জান্নাতের হুর 12,500 এ একবার গরম হান্দাইব একবার বাহার হইব ই আইয়ে নাকা আফসারি ভাই চেয়ারম্যান সাইফুল ভাই আইয়ে নাকা ইস আইয়ে নাকা রে আইয়ে নাকা আইয়ে নাকা 80,000 গেল মানে যাই সেটি করে কেবল সালাম আলাইকুম ম্যাডাম ওই যে চেয়ারম্যান সাহেব ওই যে আফসারি ভাইয়ের কথা কইছিলেন না আসতেছে হেবুড়ি হাফে তাহুল আবকার এ কুমারী হেবুড়ি এদিকে লেকের মধ্যে ঘুরতে আছে হাড়ের হানিরে লড়াই হানিরে মেলায় বস কতক্ষণে আইব কতক্ষণে আইব 80,000 গেল মানে যে শুভ সংবাদ দেয় সালাম আলাইকুম ম্যাডাম আফসারি ভাইয়া না আসতেছে ক হাল রয় তো তোমরা কি তাকে দেখেছিলে ক রয় না হু আমরা দেখেছিলাম ম্যাডাম আসতে আছে এ কথা শুনে সঙ্গে সঙ্গে এবড়ি ফাঁস তাকিব তাহা গুমটাটা টানে দিই বাসর ঘরের ভিতরে হাঁদে যাইব সোহান আল্লাহ কইতি ন সোহান আল্লাহ দায়িত্ব তো আর হইসা খাইছি আই হাত থাকো তুই কি হইসা খাইছিস তুই জোরে কর সোহান আল্লাহ মা গো এসব কথা যদি হেসা হয়ে যায় গো ইয়ো তাহলে তো আটা সান কইলা আর কাফির গেরা কোয়ালে আর ফাঁসা থাবর দিব কি করলাম কি করলাম কত রকমের অ্যাকশন তাদের থেকে হবে নিজের আঙ্গুল নিজে কামড়াইবো ইয়া মাই আদ্দু জালিম আলাই ইয়াদাই ওয়া ইয়াকুলু ইয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাজতু মা রাসূলে সাবিলা
আয় হায় আরে কিল্লারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটি দিলাম না, কিল্লারে আলম আলামার কথাটি মানলাম না, ভাইরে ভাই অন্তর বিশ্বকাপ লইজার করে আয় হা এই তো মার শুরু হয়ে যাবে, তখন আমরা হাসবো ইয়া ধাকুর আলাল কুফার মোমেনেরা কাফের গুমরে আসবো কি রে তোরা বেলে রকেট বিজ্ঞানী আসিলি বিমান বিজ্ঞানী আসিলি মোবাইল বানাইছ আগে তো আতাই লই গেছ মোবাইল লওয়া কদর গেছে 1,20,000 টি আইফোন কই লই গেছ ক্যামেরা একখান লই গেছ 2,50,000 টিয়া আর শুক লাগে নি আড়ানি বেকুম না তোরা বেকুম হা 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 আমরা হাসবো এভাবে দোয়া হে কাতুম মুস্তাফ সেরা হা 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 করে আসবা আগের দিকে সে কখন জোবাটি নিলে বানি রে কিরে মেসি নিরে হা হা কিরে ম্যারাডোনা নিরে হা হা লিল্লাহে তাকবীর বিজয়ের হাসি আমরাই হাসবো ইনশাআল্লাহ প্রত্যেক শুক্রবারে আল্লাহ নিজাতে দাওয়াত খাওয়াইবা করে নিজে নিজে খাওয়াইবো এক একটা খানার 70 রকমের স্বাদ 70 রকমের রং 70 রকমের গ্রান হবে কত খাইবি নিজে দাওয়াত দিছে আল্লাহ তুই তো খেয়াল করছ মনে করছি আছো তাড়া হুজুর ইয়ারা তো করে আম দি নুজুলাম মিন গফুরির রহিম আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি বলো রাবাসি আর দাওয়াত দিছে তো খাওয়াইছিনি খাওয়াইছি খাওয়াইছিনি আমারে মারে ন আল্লাহ তামাম বিশ্বের সব মানুষের দাওয়াত দিছে বান্দা যদি আরে মানুষ আর মদিনার নবীজির প্রতি মানানস নুজুলাম মিন গফুরির রহিম আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি ও তারা দাওয়াতটা গ্রহণ করলো না রে তোরে তুই নিজের নিজে গর্ববোধ মনে হয়নি বিশ্বাস করস সারা পৃথিবীর রাজা যদি আমারে বানা দিতি সারা পৃথিবীর সব যদি আমি একাই আবিষ্কার করতাম সারা পৃথিবীর সকল সম্মান যদি আল্লাহ শুধু যদি আমি হয়ে যেতাম এরপর আমার খুশি নেই আমার সবচেয়ে বড় খুশি আমরা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারছি রাসূলকে যে চিনতে পারছি যতটুকু পাচ্ছি আল্লাহকে যে আমরা পাইছি এটাতে আমরা খুশি লিল্লাহে তাকবীর যার সামনে কয়েলটা আছে কয়েলটা নিবে আল আছে কয়েলটা নিবে আল যত কয়েল আছে নিবে আল কষ্ট হইতেছে এ ভাঙিয়ে এলাম ঠিক আছে লাইলাহা ইল্লাল্লাহ জোরে লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিচার নিকাশ শুরু হইবার আগে একটা বাঙ্গা সুরা চলব বিশ্বের ডেন্টিং ফেন্টিং চলব আসমান জমিন বেগে খান খান হয়ে যাবে পাহাড় গুলা তোলার মতো ছুটব এই আসল ঘটনা শুরু হইবার আগে ইয়াজুজ মাজুজ আইব দরজা লাইব দরজা লাই ইমাম মাহদী আলাইহিস সালাম দরজালে হত্যা করব ইসার উল্লাহ সাহেব সহ করি পৃথিবীতে 1 ইঞ্চি মাড়িও থাকতো না যেখানে তাওহিদ রাসালাত প্রতিষ্ঠিত হইতো না এইভাবে সব জায়গায় ইসলামের প্রচার প্রসার হয়ে যাইব ওই পৃথিবী আর অল্প কিছু বছর প্রায় 40 বছর আর টিকব এরপরে এই অঘটন দুর্ঘটন লাগিয়ে যাব তারপরে ইয়াজুজ মাজুজ আসবে তারা বিভিন্ন রকমের প্রলয় চালাবে তারপরে সারা পৃথিবী ধোঁয়া স্বচ্ছন্ন হয়ে যাবে এটা পরমাণু যুদ্ধের কারণেও হইতে পারে তারপরে সূর্য পশ্চিম দিকে উঠবে পশ্চিম দিকে উঠে হঠাৎ সূর্য পূর্ব দিকে চলতে থাকবে তখন আর তওবা করা চলবে না এরপরও পৃথিবী অনেক দিন থাকবে তারপরে সর্বশেষ সিংহে ফুৎকার দেওয়া হবে এর আগে এগুলো হলো আলামতে কোবরা আলামতে ছোকরা প্রায় 171টার মতো ছোট ছোট কিছু আলামত নবীজি কয় অরিজিনাল কেয়ামত তারপরে ফাইনালি আগমনের আগে আগে পৃথিবীতে হত্যা রাহাজানি বেড়ে যাবে নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকসুরাল হারজ কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা হারজ বেড়ে গেছে কালু আমাল হারজ ইয়া রাসূলুল্লাহ হুজুর হারজটা কি কয়াল কাতলু আল কাতলু লা ইয়াদিল কাতিল ফীমা কাতালা ওয়ালাল মাকতুলু ফীমা কুতিলা আহা হারজ বেড়ে যাবে খুন খারাপি শুধু মার শুধু মার এখনো তো কয়েক রাষ্ট্রে মার চলতে আছে আহারে মার রে ছোট্ট সোনামণিদেরকে নারীদেরকে যুবকদেরকে মার চলতে আছে যে রাষ্ট্রে যুদ্ধটা চলে শুধু রাষ্ট্রের মানুষটা জানে আর জাহান্নামের মতো শাস্তি কারে কয় যারা 71 সালে যুদ্ধ দেখছে এই মানুষগুলা জানে জীবনের বিভীষিকা কারে কয়
এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলতেছে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে এইভাবে সিরিয়া তারপরে ফিলিস্তিন ইসরায়েল আরও কি কি আছে না আরাকান ওই তার সিংজিয়ান তারপরে জর্দান চলতেছে মার কেয়ামতের আগে দেখবে মার বেড়ে যাবে লাইয়াদিল কাতেল হত্যাকারী জানে না কেন মারতে আছে ওয়ালাল মাকতুল ফিমা কুতিল মার খাইন করতে আছে না আকিল্লে মার খাই একটা ফর মানুষ যদি সারিদারে বাইরে বাই তাহলে 300 কিলোমিটার স্কোয়ার জায়গাতে সব মানুষ শেষ পশু পাখি পর্যন্ত শেষ পরমাণু কি কত বিষাক্ত বোমা জাপানের হিরোশিমা নাগাসাকিতে দুগা মারছে 100 বছর আগে এখন পর্যন্ত সেখানে সহবাস করলে সন্তান জন্ম নেয় বিকলাঙ্গ চোখ নাই হাত নাই গেড়ি কায় ফাও নাই তাহলে ওই বোমাগুলো চেয়ে 100 বছর তো এগুলো আরো আধুনিক হয়েছে হয়েছেনি তাহলে এই বোমাগুলো হুডাই বেল্লাই তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তোরা সাথে আসত কাতার বিশ্বকাপ কারণ ন্যাটো বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা মানে কি রাশিয়া ন্যাটোভুক্ত দেশ 32টা দেশ একসাথে তাদেরকে আবার সরাসরি সহযোগিতা করতেছে আমেরিকা আমেরিকা 2টা মহাদেশ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা প্রত্যেকে রাশিয়ার বিরুদ্ধে রাশিয়ার লগে আছে উত্তর কোরিয়া তারপরে আরও আছে ধর চায়না তাও ফাইনালি নাই কোনো রকম মুখে মুখে আছে আর কি তাহলে সেমিফাইনালের খেলা তো চলতে আছে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ আর তুই কাতার বিশ্বযুদ্ধ লে হাগল তুই হেন বাজি হুড়াস বাজির আওয়াজগুলো তো আমার কাছে বোমার মতো মনে হয় কোন দিন জানি বোমা হড়ে আল্লাহ তুমি আমাদেরকে আশ্রয় দাও কেয়ামতের আগে আগে এই হত্যা খুন খারাপই বেড়ে যাবে চলতেছে নি এই যে নিহত ব্যক্তি শিশুরা তো জানে না আর কি ইল্লে মারে শিশু তারপরে ইউক্রেনের শিশুরা কি জানে যুদ্ধ কারে কয় হে তো এ গত 24 ফেব্রুয়ারিও তারা ভালো মানুষ ছিল তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিল আজ তাদের বাড়িঘর ঠিক নাই আব্বা আম্মা নাই বোনেরও লেগে গেছে সেনাবাহিনীরা মা নাই বাপ মরে গেছে ভাইয়ারা মরে গেছে ছোট্ট শিশু চিরদিনের জন্য এতিম হয়ে গেছে এইভাবে দিকে দিকে হাহাকার চলতে আছে আমাদের সিনজিনিয়ার সিন দেশে 2 কোটি মুসলমান একার নীরবভাবে ব্যানিশ করে গেলেছে নীরবভাবে হত্যা করে গেলেছে না ইয়ার আল্লাহ আল্লাহ রসুলের বলেন না মানুষ নেই থাইল্যান্ড গেলাম রে ভাই এত সুন্দর দেশ মনে যেন জান্নাত থেকে আনির কাটি বইয়ে দিছে এত সুখ এত শান্তি কিন্তু আমার আল্লাহর জিকির নেই মোহাম্মদ সাল্লাম যে আছে দুনিয়াতে হুজুর যে হুজুরের রাজত্বতে চলে নবুয়তের রাজত্ব একটা মানুষ পাত্তাই দিল না তাহলে অতি শীঘ্রই তৃতীয় মহাবিশ্বযুদ্ধ কিন্তু লাগতেছে তাহলে এখনও সুযোগ আছে তুই মসজিদ কন্টেনমেন্টের ভিতরে হাঁদা আমাদের রিজিকের খাদ্য গোডাউন আর নিরাপত্তার কন্টেনমেন্ট হচ্ছে মসজিদ ঠিক কিনা আল্লাযি আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত এ ঘরের রবের আবাদত করা উচিত এ ঘরের রবের আবাদত করলে লাভ কি হবে আল্লাযি আতআমাহুম মিন জু দুর্ভিক্ষ উড়াইয়ে নিবেন খানা খাইতে আসবেন আসুদা মতে ওয়া আমানাহুম মিন খাউফ আর বিভিন্ন রকমের গুজব থেকে বিভিন্ন রকমের নির্যাতন থেকে যুদ্ধ থেকে আল্লাহ জাল্লা শানু নিরাপত্তা বেষ্টনীতে আপনাদেরকে রাখবেন আমরা একটা মানুষও তো মানসিকভাবে সুখে নাই কি জন্য জানেন নামাজ পড়ি না তো আর ঘরে ঘরে সুদ খায় ভাই সাহেব ঠিক কিনা এ জিডি সুদ খায় জিডি নামাজ পড়ে না এ যে সমাজ নামাজ পড়ে না এদেরকে আল্লাহ আতঙ্কের ভিতরে রায় ব্যাংকে কি টিয়া রাখমু না রাখতেন না আহা কি ইত্যাম আহারে টেনশন মাগো না কোনো টিয়া ব্যান্ড হয়ে যায় মাগো মাগো হেতে মাগুর ভিতরে আছে এরকম মাগো সিটিং বর্তমানে আমার মা ফিলে নাই রে মাগো ফাটি আছে যদি মসজিদে নামাজ পড়াস সুবহানাল রাব্বিল আলা কস আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি এটি যদি হরাস রিজিক জজরাইয়া ফজরাইয়া রামগঞ্জে চলি এই আল্লাহ পক্ষ থেকে গাছের আল্লাহ হুকুম ফোন করে দিবে এ গাছ হাড়ি হাড়ি আমদর বালা করে দর আহা রে হেদিন না এক গাছ দেখছি সোনা গাছি এক গাছে 30 রকমের আম আলহামদুলিল্লাহ কস না কাল্লা বেন নাই আলহামদুলিল্লাহ কই যাইস কিতা করবি কাজা আদায় করি যাইস এন আই এনে ঘুরি আলহামদুলিল্লাহ না কি রে এটা কস দে হ্যাঁ আলহামদুলিল্লাহ কাল্লা রাচ্ছে কই না দে জোরে কস আলহামদুলিল্লাহ তো এখন 2 সেজদার মাঝখানে আমরা পড়ি কি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি আল্লাহ গুনাহ করছি অনেক খারাপ গুনাহ করছি আপনারে মাফ করেন
ওয়ারহামনি মাফ করি আমার দয়া করেন ওয়ারজুকনি মসজিদন ওয়াজ হইলাম খানা না দিলে কিতা খাই আমরা জিকির করি আমনে আরে রিজিক দেন আল্লাহ উত্তর কো ইনকাম বাড়াই দেন আর গাছ গাছালিতে ফুল ফলাদি বাড়াই দেন ওয়াহদিনি আমনে আরে মদিনার রাস্তা বাতলাই দেন আমনে আমারে জান্নাতের রাস্তা বাতলাই দেন দোয়া করার সঙ্গে সঙ্গে 100% কবুল হয়ে যায় দুই সেজদার মাঝে দোয়াটা কবুল হয় তারপরে সেজদা দি আল্লাহর সাথে কত হটলাইন কানেকশন আমরা করি সেজদার দোয়া কি রব্বা কি সুবহান রব্বিয়াল আলা এখানে তিনটা ওয়ার্ড আছে সুবহান রব আলা সুবহান অর্থ ভূত পবিত্র আল্লাহ আল্লাহ করে মাথা হাত তুলে যে মহব্বত কয় বান্দারি রব কৈছত কম দুঃখে রে সুবহান কৈছত কম দুঃখে কো আল্লাহ নে সুবহান লা শরীক আল্লাহ আপনার সাথে কোনো কিছু শিরক করা চলে না গো আল্লাহ মূর্তি টুর্তি আপনাদেরকে নিষ্ঠে দাঁড় করানো যারা আল্লাহ কত রব কৈছত কিল্লাই আমি তোর প্রতিপালক তুই কেন জানস আল্লাহ ও জানি ও জানি এ রফিকুল্লাহ সামান্য বীর্য ছিল বাফের পেশাবের রাস্তা দিয়ে আম্মার জড়াইতে যাইয়া রফিকুল্লাহ এই বীর্যটারে খাওয়াইলো ভাই আপনি 10 মাস 10 দিনে রফিকুল্লাহর আকৃতি দিয়েছেন এটার আবার দুনিয়াতে 60-65 বছর খাওয়াই হাতেন এইভাবে আপনি প্রতিপালন করছেন কবরে 40,000 বছর খাওয়াইবেন হাসর মাঠে 50,000 বছর খাওয়াইবেন ও আল্লাহ তারপরে বলছে রাতে আপনি আরে 30,000 বছর খাওয়াইবেন আপনি তো আমার রব আপনি আরে প্রতিপালন করেন খানা ডানা দেন আল্লাহ আপনি আমার রব এরপরে আল্লাহ কয় আয়লা কৈছত আয় মহান তুই কেন জানো সাই আলা মহান মহিমান্বিত গৌরবান্বিত আল্লাহ জানি একটা সায়েন্স পড়ালেখা করছি আল্লাহ বিজ্ঞানীরা কইছে আয়ন কোন আছি বাংলাদেশে বাংলাদেশ কোথায় এশিয়া মহাদেশে এশিয়া মহাদেশ কোথায় এশিয়া আছে 7,926 মাইল ব্যাসের পৃথিবীতে পৃথিবীর সিটিং কোথায় আছে 300 কোটি মাইল বিস্তৃত সৌরজগতে সৌরজগৎ ডাকাইতে আছে কোনায় 5.70 বা 570-এর সাথে 15-0 যোগ করলে যত মাইল হয় তত মাইল বিস্তৃত তারপরে মিল্কি ওয়েতে মিল্কি ওয়ে দাসিটা কোনায় এভাবে হাজার হাজার মিল্কি ওয়ে জগৎ নিয়ে গঠিত তারপরে গ্যালাক্সিতে গ্যালাক্সি কোথায় আছে হাজার হাজার গ্যালাক্সির জগৎ নিয়ে গঠিত তারপরে ক্লাস্টারে ক্লাস্টারের জগৎ কোথায় আছে দেশটা কোথায় আছে হাজার হাজার ক্লাস্টারের দেশ নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে সুপার ক্লাস্টারের দেশিটা কোনায় আছে হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিফল সুপার ক্লাস্টারে এই কি মহাশূন্য শেষ বিজ্ঞানীরা কয় মেশিন আঙ্গো আর কাজ করে না এটা আঙ্গো আঙ্গোল্লা এটা শেষ আমরা মাত্র 0.01% আবিষ্কার করছি ও আল্লাহ তার উপরে 99.99% মহাশূন্য অনন্ত মহাশূন্য খালি নবীজি কয় এর উপরে প্রথম আসমান তারপরে দ্বিতীয় আসমান আরো দূরে আরো বড় 500 বছর আখেরাতের রাস্তা এইভাবে 7 আসমান ফেরি আল্লাহ 70,000 নূরের পর্দার দেশ এক দেশ থেকে এক দেশ আরো বড় আরো দূরে তারপরে আরো বড় মালায়াল আর 5টা রাষ্ট্র গো আল্লাহ তার চেয়ে বড় আপনার আরশ আজিম তার চেয়ে বড় আপনার কুরসি তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ 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 শানু ডাক দিয়া কবন্দারে তুই সেজদা দিয়ে আমি আল্লাহ রে এত বড় সবরেন্টির ঘোষণা দিছস কথা দিলাম এত সুন্দর মাথাটা আমি আল্লাহ জাহান্নামে রাজাবে নিব না নামাজ পড়লাহ না রে নামাজ জয়া জব চিজ নামাজ জয়া জব চিজ নামাজ অমূল্য ধন শিখ শেখরে ভাই নামাজের সাধন শিখ শেখরে ভাই নামাজের সাধন আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মিলে ও আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মিলে ও আলিফ মিমে যুগ না হইলে আলিফ মিমে যুগ না হইলে না হবে তার দর্শন শিখ শিখরে ভাই নামাজের সাধন শিখ শিখরে ভাই নামাজের সাধন নামাজ পড়বো কি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের একটা আলামত বলেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يتواهي الناس بالمساجد
মানুষেরা মসজিদ নিয়ে অহংকার করবে এটা কিয়ামতের আলামত কিন্তু মসজিদে মুসল্লি নাই লাতু যাকরিফুন্নাহা কামা যাকরাফাল ইয়াহুদ ওয়ান নাসারা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আর আদেশ কয় আখেরি জামানাতে কিয়ামতের আলামত হবে মসজিদের সৌন্দর্য মণ্ডিত করবে কিন্তু নামাজি পাওয়া যাবে না শতকরা দুই ভাগ লোক তো আমরা নামাজ পড়ি না পুরো গ্রামে ফজরের ওয়াক্তে দুই তিনজন আর পুরো মসজিদ খালি আর শুক্রবারে মাশাআল্লাহ বেগুন আইয়েছে আর কি মসজিদ আছে না নাই ঠিক কি না এরকম শুক্রবারে গিয়ে সিটিং বর্তমানে আমার মাহফিলে নাই রে আছে তো তাইলে শুক্রবারে গিয়ে সিটিং তাহলে কেমনে ইসলাম ঠিক থাকে আল্লাহর রহমত বরকত আল্লাহ আমাদেরকে কেমন করিয়া দেয় এখনো কি আমাদের বিবেক আছে আমরা মসজিদের সাজাইতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে ছিল খেজুর পাতা ছাউনি মেগাইবার আগে হান্দা যায় কইমে এক মসজিদে ভিত্তি আর মুসল্লিটি আবু বকরের মতো ক্লাস ওয়ান মুসল্লি ওমরের মতো মুসল্লি আলীর মতো মুসল্লি ওসমান রাদিয়াল্লাহু আনহুমের মতো মুসল্লি আর আঙ্গ মুসল্লিটি সুদীপ ঘুষখোর জেনাখোর দুনিয়ার এমন কোনো ফাঁপ নাই লাল কাটিয়ায় জোর নামাজ পড়তে ইদ্দুর দূরি সাহেব গাই কারে আল্লাহু আকবার ঠিক কি না এরকম সিটিং লাল কাটিন না ছাড়া বর্তমানে আমার মা ফিলে নাই রে আর গাড়ি ভাঙি গেলে কইস বলে নাই নাই রে তো এখন তোরা এখন আল্লাহর হাত তুলে দেখা নামাজ কি পড়বি নি দুর্ভিক্ষ আর বিশ্বযুদ্ধ থেকে বাঁচার একমাত্র মেডিসিন আর টিকা বোমা সে বোমার নাম হচ্ছে নামাজ 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 লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার কলজের ভিতরে মসজিদের না গাতন ছাড়া তো উপায় নাই তুই কলজের ভিতরে ডার্লিং এর গাতি রেখছ ও কলজের ভিতরে গাতি রেখুম তো আরে ও ননাই রে কলজের ভিতরে গাতি রেখুম তো আরে নামাজ বিলে নাই বইস না বাবা তোকে ফিসে দিতে লোকগুলা দেখতেছি না বই যাও না বই যাও সুন্দর করে রুমাল বিছে বসে যাও না এই মানুষটা দাঁড়াইলে কেন একগারে বইয়া না বইয়ের না আমনে আর আগে আমনে বইয়েন না ভাই এই যে ফিসিদি মানুষটা দেখতেছেন আপনার কবি বিবেকটা কোথায় বইয়ো বাবা তোমরা বসো কলজার ভিতর গাতি রেখম তো আরে কারে মসজিদ রে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রেখম তো আরে সিনাল লগে বাজাই রেখম তো আরে ও মসজিদ রে কলজার ভিতর ফেরাক মারব তো আরে তুই হইলে আর কলজার বন্ধু পরানের পরান তোমার সারা মন্ন দিয়ে বদ্দার চা দোকা আড্ডা দিতে ন যাই উমাই আড্ডা দিতে ন যাই উমাই সিয়ারট খাইতে ন যাই উমাই তোমার সারিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রেখব তোমারে কসা তোর না গান হারস কলজার ভিতর গাতি রেখব তোমারে মহব্বতে কো কলজার ভিতর গাতি রেখব তো আরে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রেখব তো আরে দজ্জার কুলত কামাই করতে বাইশাদের সম্পান কানানার আর খাড়া রইয়ে ফুইনতে তো আর আজান দজ্জার কুলত কামাই করতে বাইশাদের সম্পান কানানার আর খাড়া রইয়ে ফুইনতে তো আর আজান তোর বুকত নজরতে তোর বুকত দুরুদ পড়তে থাকি নিশি তো জাগিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রাইখুম তো আরে কলজার ভিতর গাতি রাইখুম তো আরে মরি গেলে করবে দাফন আর আর আফন জন তোমার ডাহত সুয়ুমাই জনমের মতন মরি গেলে করবে দাফন আর আর আপন জন তোমার ডাহত সুয়ুমাই জনমের মত খাইরুল বোকা হদ দে তোরে খাইরুল বোকা হদ দে তোরে আর আর নবী সাবরে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রেখুম তোমারে সিনার লগে বাজাই রেখুম তোমারে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রেখুম তোমারে কলজার ভিতর কারে গাতি রাখবি না শাস্ত বইনি রে হুন্ডার হিসেবে লস দে শেষিয়ে লাই তোর ব্যবস্থা গিরে গিরে মেতে ফিটেব ইয়া মাতা সাধু জুল দোহ তো সামার লগে যে শাস্ত বইন হুন্ডার হিসেবে দিলা এক যে হিডের সামরা কইয়া লাই আল্লাহ
আল্লাহ এতে হুন্ডা সালে রামগঞ্জ কলেজে গেছে স্বাস্থ্য বিনে বই যায় আসরের সময় স্বাস্থ্য বিনে হেড সাবি দিচ্ছে হুন্ডা রিসিতে এনে বই তারপরে আসর গেছে আর আতার নামি গেছে গা এরকম সিটিং স্বাস্থ্য বিনের হুন্ডা তোলেন না ঢাকায় তার মাহফিলে বর্তমানে নাই রে কোবাই গতে হাতে তোর কাইল্লা কইস বলে নাই নাই রে খবরদার ইও আপনারা ডিস্টার্ব করেন কা ভাই আল্লাহর রাস্তা ডিস্টার্ব করি না প্লিজ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওইসা একটা মজার আলামত হন আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল লা ইউশিকুন্না ইউসিমা আলাইকুম শাররু মিনাস সামায় হাত্তা ইয়াবলুগাল ফায়াফি قال وما الفيا في يا يا ابا عبد الله قال الارض الكفر কিয়ামতের আগে আগে কিয়ামতের একটা সিগন্যাল হলো ব্যাপক মিডিয়ার প্রসার প্রসার হবে বর্ষার মত বেশি বেশি চ্যানেল আইব ঘরে ঘরে চ্যানেল কিতের কয় আফসারিবের ওয়াজের আগামাত আজ যে হাইলাম না আমি কিতা কয় বর্ষার সামনের দিক সিকন নিচের দিক মোটা বর্ষা এই মোবাইলের টাওয়ারগুলো ক্যামেরা টাওয়ারগুলোর দিকে নজর কর নিচের দিক মোড়া উপরের দিক সুচালো মোবাইল টাওয়ার নিচের দিক মোড়া উপরের দিক সুচালো এটা এটা হলো এই বর্ষা বর্ষার মতো নবীজি কেমন করে 1500 বছর আগে এসব কথা কইল আল আরদুল কাফার মানে বন জঙ্গল পাহাড় সাগর নদী মরুভূমি পৃথিবীর 1 ইঞ্চি জায়গা বাদ থাকতো না নেটের আওতাভুক্ত হয়ে যাব ওইসিনি এখন তারপরে আলাইক ইউসিব আলাইক শাররু মিনাস সামায় আসমান থেকে অশ্লীলতা নাজিলিব আসমান থেকে মাইয়া হইব মাইয়া ল্যাংড়া ল্যাংড়া মাইয়া হইব তো হরেননি মোবাইলের মাধ্যমে হরেননি বুড়ি পর্যন্ত আজিসা পর্যন্ত রেসলিং চায় মহিলার গো নাতিনের কো আরে হিড়া আনিতে তোর দা তোর দাদির বিয়ে করছি 90 কেজি হেতি 30 কেজিও না এদের গার্মেন্টে গুরগুন্ডে গন্ধ কয় মোবাইলে দাদারে এ আনিতেসা মহিলা 500 কেজি হলা মহিলা মোড়াড়া রেসলিং আনিতে বুড়িকে তারপরে রেসলিং চায় এরকম সিটিং বুড়গা বর্তমানে আমার মাহফিলে নাই রে কত বেদদফের বেদদফেতে হুতের বেরগুল লগে বই বই ছবি চায় বিশ্বকাপ খেলা চায় বিশ্বকাপ খেলা না না চালি গ্যালারিতে জিগেন চলে হিগে ও আকা ও আকা ও আকা ইয়া না মারতে আজ জাগে হিমি বুক জাগে হিমুই মাথা জাগে হিমুই দেখছো তো 3-4টা একত্তর আপ ডাউন করে এত কথা কয় না গা না ঘুমাইয়ে তোর ঘুমাইয়ে নি দে ঘুমাইলে ঘুমের ওষুধ দিতে আছে এর না দে আর দেয় না আই জান্ন দিছে না দে দিছ তুই ফাঁসে আমি জান্ন করি হেমনে দুইটার মাথা টিবি দিবি মাথা টিবি দে সাহ দুগার ধরে ওর হেমনে এমনি খাজ্জে দে এতে রে তো ঘুম যাচ্ছে হবে কটা বাজে রাত খেলা তো শুরুই হয় 1টা বাজে আর এ না হবে কটা বাজে হারা রাত খেলা সাজ দে তোর অসিনা কালা জ্বরের বের আমি ধরে না তুই মাহফিলে আইলে তোর আতি দেখালি রানের ভিতরে হাঁদা ঘটনাটা কিতা বিশ্বকাপ সাজ দে রানের ভিতরে আদ দে নিজাস হেতে বি খেলা সুট দে হেতে ঠেঙ্গেরে মোড়ায় মাগু 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 দের বরি দের গো মাগু দের ওয়াজে আইলে তো তোর এভাবে আকর্ষণের দরকার আছে যে আকর্ষণে খেলাটা সাস শুধু আকর্ষণ নিয়ে যদি 2 মিনিটের 2 রাকাত নামাজ পড়ি চোখের পানি ছাড়ি দিয়াস আল্লাহ আন্নে বেলে মেহমানদারি করবে না গো আরে বেলে দাওয়াত দিছেন আল্লাহ আমরা আরে খানা হাতে তুড়ে দিয়ে না আরে জাহান্নামে নিয়েন না আল্লাহ এভাবে আল্লাহর দিকে ওইভাবে ধ্যান করে যদি নামাজ পড়ো সুবহান রাব্বিল আলা আল্লাহ কো কাম হয়ে গেছে সেজদা কবুল হয়ে গেছে আয় আল্লাহ তোরে জান্নাতে যাইবার সব লাইন করে দিবে লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার তো গো অসিনা মেরা ভাই মাহফিল হইলে কালা জ্বরের বেরা ভাই তো গো কোন ওই মসজিদে জুমার নামাজ গেলে জুমার যাই হাতে ডো ঘুমে জুরা ঠিক নেই হাতে ইবলিসে হাত পা উঠেবে মসজিদে যাই এমনি এমনি টিবে তাতে ঘুম যায় এখন অ্যাকশন করিস আবার দিকে এমনি দে মাথা দিয়ে এমনি সাহাব দিকে পাল্লা করিস আয় তো সৌঠা হারি না আসত্তি তো কেয়ামতের আগে আগে আসমান তো মাইয়া হইব হরেননি এ কালা ভাড়া আর যুবকের ঘরে হত্যা করি এলাইছে পরমাণু বোমা 300 কিলোমিটার বর্গ কিলোমিটার শেষ করব পরমাণু বোমা আইবার আগে আগে মানব সভ্যতারে কালা ভাড়া ধ্বংস করি এলাইছে লাইন অজ্ঞ টিপ দিলে লিঙ্ক অজ্ঞ দিলে হুরা সহবাসের ছবি চলি আইয়ে নেগেট ফিল্ম চলি আইয়ে এটা কোনো বিবাহিত মানুষও দেখি ঠিক থাকতে পারবে না আমার ছাত্র ছাত্রীগুলো এটার কারণে ধ্বংস হইয়া গেছে আঙ্গরে হত্যা করিয়া লাইছে কালা ভাড়া প্রত্যেকটা নাগরিক গুমুতু উঠে মুখ দুইবার আগে কালা হাঁড়ারে ঠেলে
ঠিক কি না? আমার বিশুড়ি যায় এত গান কয়। বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, আয় দেখতেছি তবু আত সোনা দি বান্ধেন, তবু আত মোবাইল দি বান্ধিয়ে লাইছি। যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবকুলের লাজ নাই মসজিদে না ছোটে লো মসজিদে না ছোটে। কিরণ গান করছে গা অন্ত দিছি তো করে গান চালাচ্ছে একটু দেখি হ্যান্ড অফটা কেমন। যুবকুলের লাজ নাই মসজিদে না ছোটে লো মসজিদে না ছোটে, আল্লাহর শোনে যার ভালোবাসা রবের শোনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটে লো। যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবকুল কে কসা গা বকুল হুল হলে তুই হুড়ালে তুই বার মতো করি গান ক। যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তুলে লো আজানে সুর তুলে, মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তুলে লো আজানে সুর তুলে, ঘুম ধরিয়া যুবক দলে ঘুম ধরিয়া যুবক দলে দুঃখে পরাণে ফাটে লো। যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, ফজরে রই তিলাওয়াতে নাচনে নাচনে লাগে লো নাচনে নাচনে লাগে, ফজরে রই তিলাওয়াতে নাচনে নাচনে লাগে লো নাচনে নাচনে লাগে, আগের মতো নারী কুলে আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে লো। যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবকুলের লাজ নাই মসজিদে না ছোটে লো জোরে ক, যুবকুলের লাজ নাই মসজিদে না ছোটে লো মসজিদে না ছোটে, যুবকুলের লাজ নাই মসজিদে না আল্লাহর শোনে যার ভালোবাসা রবের শোনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটে লো। যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, আর যুবক রে আল্লাহর জন্য যদি ভালোবাসা থাকতো তাহলে ঠিকই তুই সেজদা দিয়া বলতি চোখের পানি ছেড়ে দিয়ে রব সুবহানা রাব্বিয়াল আলা। আগে মা বোনেরা কোরআন শরীফ তেলাওয়াত করতো, এখন মুসলমানদের ঘরে কোরআনের আওয়াজ আর ভেসে আসে না। পুরা রামগঞ্জটা যদি আজকে জরিপ করেন 10 জন মানুষও পাইবেন না যারা কোরআন তেলাওয়াত করছে, কথা ঠিক কিনা? আর সাহাবা কেরামের হাতে হাতে ছিল মহাগ্রন্থ আল কোরআন, কোরআনের বরকতে আল্লাহ তাদেরকে কবুল করছে, আর আগে প্রত্যেকের হাতে হাতে মোবাইল। যতই বলতেছি লাভ হবে না, অবস্থা অন্ধকার দেখা যাচ্ছে। এখন প্রশ্ন জাগে আফসারি হুজুর আপনি কেয়ামতের আলামতের আলোচনা করবেন পয়সা পাবেন আগো কি লাভ? হ্যাঁ একটা লাভ আছে যে সিন্ড্রোমগুলো দেখলে আল্লাহকে বেশি ভয় করবেন, বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন, এগুলার বরকতে আপনাদের ঈমান নবায়ন হয়ে যাবে, গুনাহ থেকে বেঁচে যাবেন, আল্লাহর দিকে মনটা রুজু হয়ে যাবে, কথা ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোবাইলে অশ্লীল ছবি আই গেছেনি? আইছেনি? হায় হা, এটা কেয়ামতের আলামত। আর বেশি বাকি নাই রে, দুইটা বছরের ভিতরে দেখবি মানুষ কত অশীব বই যাব, ঠিক থাকতে পারবে না তো মানুষ, ঠিক থাকতে পারবে না মানুষের কি কথা বলবো। এই মোবাইলে কালাফাড়া মাগো কে রিডার আবিষ্কার করলো রে, কালাফাড়ার কারণে শেষ। এই যে বাচ্চা কাচ্চাগুলো কেন কথা শোনে না, ছোটো ছোটো না গেম চায়, আর হলাই না ওই জন্য লাখ সময় ড্রোনের দোয়ান বার করে গেলে কি রে কেননে রে, ওইটা লিখলে তো চলি ইয়ে কন ড্রোনের দোয়ান দুইনের ব্যাগ কিছু জিডার লিখবি শু করি গেলা মাগো কীতের ইটা, এটার ভিতরে কী শক্তি দিতেছে আল্লাহ, হায় হায় রে এই আতের শক্তি ইডে আঙ্গল শেষ করিয়ে লাগবে।
বাচ্চা কাচ্চা গুলার নামাজই বানান ভাইও, মেয়েরা নামাজ না পড়লে পাও ধরিয়ে নেবেন, বলে মা আল্লাহর সেজদা না দিলে তোর বাচ্চা ভিতরে এলে, হুতরে আর রবের সেজদা না দিলে তোর পা সবই ধরিয়ে এলে, বৌমা নামাজ না পড়লে খাইতেন না তোর রাতের ভাত, বুড়িয়া ফারানা দে বৌমারে রাজ্জাক বানাল আছে, বাউ বউ আবার যদি কিছু কর, 9টা বাজে বউ তাতে উড়ে দিনের, হে রাতের ভাত কিতা খাইবো, হুতরে ফোন দিয়ে দিবেন আব্বারে ওই তোর বউ, তারপরে এই করে 9টা বাজে ঘুমুত না হে রাতের ভাত খাইতেন না, প্রয়োজনে ভিক্ষা করি খাইও, এইভাবে প্রত্যেকটা ঘর দিনই মার্কাজ, তাবলিগের দিনের মার্কাজ, একামতের দিনের ঘাঁটি বানান না রে ভাই, ঠিক কি না? দিন দিনের সুরুজ তো ডুবে যাচ্ছে ভাই, দিনের সুরুজটা ডুবে যেতে আছে, যতগুলো লোক আজকে ওয়াজে আইসেন, এতগুলো লোক যদি ফজরের নামাজ পড়েন ইনশাল্লাহ আমাদের ভাগ্য উন্নয়ন হয়ে যাবে, নাই তো ওয়াজ ভালো লাগে আইসে আফসারিমের কণ্ঠে দুই চারটা গান শুনব, কুসু করিকে কথা আছে এডি শুনব, বস খুশি হইব, আফসারিমে কিছু কিছু কথা কয়, তো ওই ওই মনে পড়ে গেল আর কি, ওই পুরুষেরা মহিলা করে ঝিড়ে এটা তোর ইয়ে হেঁদায় বুঝছেন নি, এটাও একটা অশ্লীলতা, কেয়ামতের আগে অশ্লীলতা বাড়ি যাবো, হাতে বেড়ি খায় কায় হুকুর হুকুর করে কায় হে বেড়িয়ে কয়, তোমরা কই না বিড়ি খাইতে না, বিড়ির কারণে তোর কাশের লেগুন যেতে নিলে, তো কতক্ষণ হলে ছাগলের ঘর, তো ছাগলে কাহলে শুরু করছে, ককিলে তো ছাগল আব্বা এবার কায় দে এতে কত বিড়ি খেয়েছে বুঝছিস, এটা আরেকজনের কথাটা আমি নকল করছি, হ্যাঁ আবার বলি না আবার আমারে আমার দোষী করি না আপনারা, ক ছাগলে কালা কায় তাহা রে, তো এটা এই জন্য বললাম কেয়ামতের আগে আগে অশ্লীলতা বেড়ে যাবে, ঝগড়া ফাসাদ বেড়ে যাবে, তারপরে হানাহানি মারামারি বেড়ে যাবে, এটাও একটা হানাহানি, খবরদার বাবি সাহেবের ইজ্জত দিয়ে কথা কইয়েন, বাবি সাহেবের মহব্বত করিয়েন, হরের বরে দেখলে হাতে আইসক্রিম খাবো এল্লা পাগলে যে কই রামগঞ্জ মার্কেটে, সালামু আলাইকুম ভাবি আপনাকে না লাইক স্মার্ট দেখাচ্ছে, একটু দধিটা খাইয়ে যান না, মানে দধি খাবাইতে এলে মনে হয় না হাতে এক কান হিমালয় জয় করিয়ে এলেছে, নিজের বোগারে এক কান বিস্কুট হাতে খাওয়ানো ঠিক কি না, নিজের বউ যদি করো মাই লাভার কাম হেয়ার এদিকে আসো, বান্দি আইসো তুই একটু বেশি কথা বল, ইংরেজি কম দিল না শিখছ, এরকম সিটিং পুরুষ বর্তমানে আমার মা ফিলে নাই রে, কত সুন্দর করি আদর আপ্যায়ন করে রামগঞ্জ মহিলারা মার্কেটে কাপড় দোয়ানো গেলে, সালামু আলাইকুম ভাবি গরিবের দোকানে হাতির পাড়া যদি একটু বসতেন রে কত ভালো হতো, তো এই এটাও একটা অশ্লীলতা, কেয়ামতের আগে আগে এই অশ্লীলতা চতুর্দিকে শুরু হয়ে যাব, নিজের বরে মহব্বত করবেন খুব সুন্দর করে বলাবেন ডার্লিং কাম হেয়ার আই লাভ ইউ, নিজের বোকারে কোনোদিন আই লাভ ইউ কয়লো, হ্যাঁ স্যার ওই নবী আই লাভ ইউ করলে মনে হয় যেন হেতে ব্যস্ত গেছে গা খবরদার, তো এরপরে প্রিয় বন্ধুরা কেয়ামতের আগে আগে লাতা কোমো সাত হাত তাইয়া যারা চুল মোজাওয়ালাতে কেয়ামতের আগে আগে প্রতিবেশী প্রতিবেশীর ক্ষতি করবে, ক্ষতি বাড়ি যাবে গো, আমনের বলোয়ার ক্ষতি আফসারি করতো না, আমনের ক্ষতি আমনের বাইর লোকে করব, আপনি জায়গা এক কান 50 লাখ টাকা মুলাইছেন ভিডিও গা আল্লাহর রহমতে, আপনার বাড়ির লোকে 60 লাখ মুলাই আপনার এটার দাম বাড়াই দিব ঠিক কি না, আপনার বাড়ির লোকে পুলিশ ফোন দিব স্যার আইসি লাল জামা লাল জামা আইসি আইসি আইয়েন, বস আপনার 40 খান মামলার ভিত্তিতে তারে ঢুকে দিয়েছেন, তার লাইফটা মার্ডার করে দিয়েছেন, কি জবাব আরশা আজিমে রবের কাছে আপনি দিবেন, আয় হায় কি জবাবটা দিবেন, আপনি আরেকজনের ভাই আলেমের ক্ষতি কোনো পাবলিকে করে না, আলেমের ক্ষতি আলেমে করে, আলেমে আলেমের বিরুদ্ধে মামলা দেয়, আলেমে আলেমের বিরুদ্ধে গীবত শেখায়ত করে ঠিক কি না, এ পর্যন্ত শুনছেন নি আলেমের পাবলিকে হেদাইতে পাবলিকের হেদাইতে না, আলেমের আলেমে হেদাইব, আলেম তার প্রতিবেশী নাউজুবিল্লাহি মিন জালেক, এটা কেয়ামতের আলামত, কিসের আলামত, কিসের আলামত, আল্লাহ আপনি আমাদেরকে সর্বাঙ্গীন নোকসানিয়ত থেকে ক্ষতি থেকে আপনি আমাদেরকে বাঁচান, টিচার্স রুমটা খেয়াল করিয়েন যেন চাকরি করেন, শিক্ষক রুম যেন এটা গিবত সেন্টার, প্রত্যেক দিন যেন গিবত ফাঁকানি হয়, এতের বিরুদ্ধে হাতে হাতের বিরুদ্ধে হাতে, এমিয়া ঘন্টা করেন এমিয়া করছে, প্রিন্সিপাল এটা করছে এটা করছে, হেডমাস্টার এটা করছে এটা করছে, টিচার্স রুমটা মনে যেন গিবতের ট্রেনিং সেন্টার হয়ে গেছে, বুঝলেনি, টিচারের টিচারের ক্ষতি করে, শ্রমিকের শ্রমিকের ক্ষতি করে, স্বর্ণকার স্বর্ণকারের ক্ষতি করে, তারপরে মেথর মেথরের ক্ষতি করে, এইভাবে নবীজি বলছে এই যে একে অপরের ক্ষতি করা এটা কেয়ামতের আলামত, ঠিক নেই কারো ক্ষতি করবেন নি, আপনারা 18 কোটি মানুষ বাংলাদেশে, প্রতিজনে যদি একটা ভালো কাজ করেন প্রতিদিন,
তাহলে আমাদের জাতীয় গ্রিডে একটা ভালো কাজ জমা হইলে 18 কোটি ভালো কাজ জমা হয় প্রতিদিন একটা ভালো কাজ করেন না ভাই ভাইও একটা ভালো কাজ করেন একটা ভালো কাজের বরকতে পৃথিবীটা আলোকিত হবে তো ভাই আমরা প্রত্যেককে খারাপ কাজের প্রতিযোগিতা করতেছি আল্লাহ বলছেন ফাস্তাবিকুল খায়রাত ভালো কাজের প্রতিযোগিতা করো আর আঙ্গ সমাজে জিজ্ঞা বালা করে হেতরে ব্যাকে গুতে লই হড়ে তোরে কইতি কইছে কে তুই নি আগে আমার দানু শিলবে না এটা ঠিক কি না এটা কিসের আলামত আর আজরে এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা মজার কথা কইছে কিয়ামতের আগে আগে নতুন নতুন বাহনে মানুষে চড়িব আর ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা হুজুরের শালা হাদিস বর্ণনা করতেছে হুজুরের শালা হায় হায় قال قال رسول الله صلى الله عليه وسلم سيكون في اخر امتي رجال يركبون على سروج كاشباه الرحال বিভিন্ন রকমের বাহনে কিয়ামতের আগে আগে আখেরি জামানা মানুষ চড়বে তারপরে ইয়ানজিলুন আলা ওয়াবিল মাসাজিদে এক গাণিত করে মসজিদের গেটে চলি আইব মসজিদে সাড়ানো গাড়ি চালাই চলি আইব যখন নতুন নতুন বাহন আবিষ্কার হইব তখন কি হইব নিসা ওহম কাসিয়াতুন আরিয়াতুন লাইয়া জিদ নারিহা নিসা ওন কাসিয়াতুন আরিয়াতুন তারপরে লাইয়া জিদ নারিহা সেই সময় মহিলাগুলা ও লুঙ্গিনি হবে জামা কাপড় বোরকা তারপর দশ গজ দিব কাছি লাইব কিন্তু শরীর দেখা যাইব ঠিক কি না পুরো শরীর বোঝা যায় বোরকা পড়ছে বোরকার ভিতরে যে সালোয়ার কামিজ পড়ছে এটাও দেয়া যায় অনেকে তারপরে অনেক কিছু বোঝা যায় উচ্চ নিচু শরীরে মাগ গুলা স্মার্ট অঙ্গ গুলা আকর্ষণীয় অঙ্গ গুলা দেখা যায় এরকম বোরকা পরি না সেতি আমাদের রামগঞ্জ নাই রে নাই রে আসেনি এ সত্যি করে কইয়া দিও এটা কিয়ামতের আলামত ওয়াল খাইল ওয়াল বিগাল ওয়াল খাইল ওয়াল বিগাল ওয়াল হামির আলি তারকাবু হাসিনাতা তারপরে ঘোড়া গাদা খসর এগুলাতে তোমরা শুনবে জীবনের সৌন্দর্য দঞ্জন্য তারপর ওয়াইয়া খুলুকুমালা তাইলামন আরো নিত্য নতুন গাড়ি ঘোড়া বানাই দিব আল্লাহ তোমরা কিন্তু তা জানো না রিক্সার হিসি দিয়ে মোটর লাগাই ওম্মা এতে কত সুন্দর চলে যেন ফালকি যেতে আছে অটো টমটম বিমান রেলগাড়ি কত রকমের যানবাহন নবীজি কয়েগুলা কেয়ামতের আলামত আরো কত রকমের বাহন জানি ইয়ে আল্লাহ জানে দেশে ইউটিউবের ভিত্তিতে কত রকমের বাহন ওর আবিষ্কার হয়ে গেছে এগুলা কেয়ামতের আলামত এই অত্যাধুনিক বাহনগুলো আইব অটোর মধ্যে ওগ্গা ঠ্যাঙ্ক ওগ্গা লাগাই ঠ্যাঙ্কে বই বই ইয়ান দিয়ে হিসে তিনজন সামনে সিটও দুইজন এমনি এমনি ইয়ান দিয়ে কায়ে সাক্কা খাদে হেবুটি জায়গা এমনি হেবুটা জায়গা এমনি ওর কথা করে একসাথে বইয়ে মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন ওর কথা কয় না আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন এ বাবি রে এভাবে মিলেমিশে বইয়ে না বাবি সাহেবের কইবেন তুমি স্পেশাল গাড়িতে বইও অটো হুরা রিজার্ভ লো যাইবা আর এত যাই তো গিললেই এত বাজার জানের কি দরকারটা একদিন যায় সব বাজার করি যাইব কেন ঠিক নিও আহার কার বললগে কার আঁডু মিলি গেছে আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন রাওয়াহু বন্দে আলিমিয়া কিরে কথা কস গা খবরদার তোর বরে ডাকা হাঁটাইলে টু সিটে হাঁটাইস বেলে ডাললি তুমি দুই সিট দখল করিবা পয়সা দিয়ে ভালো করে তাহলে কম কম যাইব মা বোন যত ঘরের ভিতরে থাকতে পারে তত বেশি রহমত বরকত এটা হলো আলমারা তো আওরাতুন মহিলারা হচ্ছে গোপনীয় জিনিস ফাইজা খারাজাতিল মারাত ইস্তাশরাফ আশাই তর মহিলা যদি ঘর তো বার হয় ইবলিসে একটু তারপরে একটু উকি ঝুঁকি দিকে ম্যাডাম আসছেন হাই থ্যাংক ইউ কেড়ে যায় লাল শাড়ি কেন ফইরা কন্যা কোন বা দেশে যায় স্বামী আমার যেমন তেমন দেওরায় আমার মোহনের মতন রে বিভিন্ন রকমের গান গাইব পুরুষেরা ঠিক কিনা নাউজুবিল্লাহ কইতেন না দেওরা মরলে হব পাগল হব দেশাত তোরি রে দেওরা মরলে হব পাগল হব দেশাত তোরি রে এই গানের বিশ্বাস করলে ইমান থাকবো নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আরাইতালহা বাবা দেবর বাবি সম্পর্কে আপনি আমাকে ফতোয়া দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলহামু বুয়াল মউত দেবর বাবি মৃত্যুতুল্য বাবি এ দেবরকে দেখলে দেবর বাবিকে দেখলে দৌড়ে পালাইবে কথা ঠিক কি না আমরা কই ঘরের পিছে বেতেরা ওরা ঘরের পিছের দরকার না ঘরের সামনে লই আইয়েন বাড়ির সামনে মসজিদ খারা আযানের সুর বিহান বেলা রে এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়েশা রে ঠিক কি না এভাবে না গান গাইবে না বাবির গান গান দে তারপরে কয় জ্যৈষ্ঠ মাসে আম পরে টাপুর টুপুর শব্দ করে রে দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে নাউজুবিল্লাহ কসা তাইলে বুঝা গেল বাবিয়ে দুয়ার খুলি হতে আম টোকাইছে দে আম হরে দে হনে টাফুর টুপুর শব্দ করে এরপরে দেওরা আম টোকায় আর ঘর রায় দে জায়জ আছে গান এটা হলো সংস্কৃতি সন্ত্রাস এই সংস্কৃতি সন্ত্রাসের কোফানলে আমার যুব সমাজ ধ্বংস আমার কলিজের টুকরে বনেরা ধ্বংস ঠিক কি না সময় এসেছে সংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াবার এটা কেয়ামতের আলামত আর দরকার জ্যৈষ্ঠ মাস না আমার দরকার হচ্ছে বাংলাদেশে আষাঢ় মাস আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে ভাইজান আমার মৎস্যপোনা চারে খালে বিলে রে ভাইজান আমার মৎস্যপোনা চারে খালে বিলে রে ৬৭ মাসের হো না হাড়ে ৪০০ ৫০০ করে দে মাছের মাছের কেজি খাসের বড় গুণ ১০০০টি এক কেজি আরও মরবি আইতে কইছিলাম জনে এক কেজি করে ছাড়লে সারাটা বাংলাদেশ লক্ষ লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদন হইতো ওই তো নি পানিগুলা সাগরে চলে গেছে এখন চলে গেছে শীতকাল জাগলি না তোরা সদগায় জারিয়ে নিয়তে দেশের মহাব্বতে এক কেজি ফোনা সারসা সামনের বছর ছাড়বি নি আতুরাসা মৎস্যপোনা অবমুক্ত করবি নি মুক্ত জলাশয়ে খাল বিল নদ নদী রত্রতে ঠিক কিনা ছাড়বি নি রে আতুরালি না দে আতুরা উঠে আনতে মার এনে মার আতুরা আনতে দে এই উঠে জিটি দে না বুড়িগের টিভিতে তো মাথা টিভিতে বুড়িগের সিটিং এর মার কবলা সামনের বসা জোরে কর সামনের বসা আমরা সকলে এক কেজি করে মৎস্যপোনা অবমুক্ত কিতা করবি তোকে মুখ দি কইছ তো এবার ওয়াদা খেলা হইলে তোরা আটকিবি ছাড়বি নি ছাড়বি নি বাইরে ভাই দুর্ভিক্ষ আসতেছে রে ভাই দুই সাইড দশগা করে গাছ লাগা আয় ৩০গা লাগাইছি তারপরে হ্যাঁ আয় ৩০গা লাগাইছি ৩০ মুড়া লাগাইছি তারপর কদু গাছ সার ওষুধের পর দিল্লার হিসাব মিলাইলে লস কিন্তু দেখা যায় প্রায় ৫০০ কেজি খাদ্য উৎপাদন হয়েছে দর ৫০০ যদি ২৫০ কদু ধরে ৫০০ কেজি আধা টন খাদ্য আলহামদুলিল্লাহ এভাবে প্রত্যেকে উৎপাদন করস রে ভাই বাইরে দেশের অবস্থা তোর ভাই ভয়াবহ তোরা খালি সরকারের দোষ দেশ সরকারের দাম বাড়াল আছে উৎপাদন না থাকলে দাম তো অটোমেটিক্যালি বাড়ি যাবো সরকারে কীতা করব আমরা আড়া খাইতে আছি ৭০টিয়াদি ইউরোপ মহাদেশে আড়ার দাম ২১০টিয়া তিন গুণ বেশি প্রত্যেকটা খাদ্য আতুরাসা আতুরারে সিটিং আতুরাসা দোনো আতুরা আসমানের ঠেলা দেশা আতুরি এনে নামাজ আসমান ঠেলা দে তোর ঘুমে দূরে তেল ঠেলা দে কবলে প্রত্যেকে কিছু কিছু খাদ্য উৎপাদন করব রাষ্ট্রের ট্যাক্স গুলা পরিশোধ করব দেশি ট্যাক্স অজ্ঞা মানুষ তো হায় 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 তেন ট্যাক্স দিন না আয় ট্যাক্স দি দিস ট্যাক্স দিলে দিছে এক অজ্ঞা দেয় আলহামদুলিল্লাহ এই তো আমার কলিজার টুকরা ট্যাক্সটা দিলে রাষ্ট্রের কোষাগারটা রিচ হবে রাষ্ট্রটা টিকলেই তো আমরা টিকব আগে আমাদেরকে রাষ্ট্রটা বাঁচাই তুমি আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে কবুল করো তো বাবি সাহেব আরে কিরকম বোরকা ভরার যেটা জেডিনেদের রূপবাদ বোরকা ভরার শাসিয়ে লেব ভাই পাত্র করি কো শাসিয়ে লেব আমাদের বোরকাগুলা ওড়নাগুলা দেখছেন নি অবস্থা মহিলারা হলো নূর নূরগুলা ঢেকে রাখবেন ল তারপরে আলো বাইরে যাব তারা পুরোটাই নূর পুরোটাই সুন্দর আলিরা দিল্লা তালা আনু কয়
মহিলাদের দিকে পুরুষেরা কোন নজরে তাকায়, এই জিনিসটা যদি মহিলারা জানতো লোহার জামা পড়তো। আপনার মেয়েরে, আমার মেয়েরে, আপনার ওয়াইফেরে, আমার ওয়াইফেরে, প্রত্যেক নারীরে এইভাবে আপনারা পর্দার সহিত চালান। দেশটা তো অশ্লীল হয়ে গেছে, যুবকদের তো কষ্ট হয়, তারা তো শর্মে বলে না, তাদের কষ্ট হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা ডিম খেলেও খোসাটা বাইরে ফেলো না, ফল খেলে ফলের খোসাটা বাইরে ফেলো না, আরেকজনের ফলটা দেখ খোসাটা দেখে আফসোস করব, আহারে আমি খাইতে এলাম না। আম্মা জিরে হচ্ছে এভাবে নূর, তাদেরকে এভাবে বাইরে খোসাবিহীন রাখিয়েন না, তাদেরকে ডেকে ডুকে ফর্দার সহিত চলার ব্যবস্থা করবেন। এইভাবে যে অশ্লীলতা বেড়ে গেছে এটা কে আমাদের আল্লাহ হোক, কইলেও তো কথা হলে না। মহিলা করে ভালো বোরকা ফুটতে গেল, আপনি খালি আর বোরকা নিয়ে সহ দেখছেন মিয়া, যাইতে আছে রামগঞ্জ হাসপাতাল, এরপরও ইয়ামাহা শাড়ি পরি সাজিগুজি মেকআপ লাগায়, কিরে তোমার তো স্মার্ট লাগ দিয়েছে, হে তোর মুখ লাগবে কুত্তা, শুইতে শুইতে বাড়ির চলে এমনি হারা কত্তা কাপড়ি গেন হিন্দি হাগলনির মতো লাগে যেন হইনির মাইয়া, ঠিকই না? ওরে লক্ষ্মীপুর হাসপাতাল যাইবার সময়, কুমিল্লা হাসপাতাল যাইবার সময় সেজে গুজে স্মার্ট হই, আই লাভ ইউ, এরকম সিটিং আম্মাজি আমাদের রামগঞ্জ নাই রে। কি কয় হুজুর আছে বেলে, তা করে কইয়া দিও এটা কেয়ামতের আলামত। তাহলে অটো যে আবিষ্কার হইব, নবীজি কেমন করে জানে কথাগুলা, সুবহানাল্লাহ। তো এখন রোড গার্ড হচ্ছে আল্লাহর রহমত, রাস্তা ছাড়া কি আমি এখন মাহফিলে আসতে পারতাম? এই রাস্তাগুলো হেফাজতের দায়িত্ব আমাদের, গভর্নমেন্ট কাজ করে যাচ্ছে, আমরা রাস্তাগুলো হেফাজত করবো, বাড়ির সোতগুলা আমরা রোডের উপর দিয়ে দিই, রোডটা ধ্বংস হয়ে যায়, কোটি কোটি টাকার রোড। এরপরে আপনি এই ফিশারিতে বেড়ির ফাড়ে এগুলো না বাঁধাইয়া রাস্তাটা ভাঙি ফুটে যেতেছে, আপনি ক টাকার মাছ বেচবেন? 5 লাখ টাকা, গভর্নমেন্টের 5 কোটি টাকার রাস্তাটা শেষ করলেন। আবার অনেকে এত যে দুর্ভাগ্যবান, ওরে রাস্তা রাস্তা স্পিড ব্রেকার দিয়ে লাই, স্পিড ব্রেকার দেওয়া যায় আসেনি? নবীজি বলছে ইমাতা তুলা যায় আনিত তারিখ, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া, আর আমরা রাস্তাতে স্পিড ব্রেকার দিই। কি এক জাতি লইয়ে আসি মহাবিপদে, স্পিড ব্রেকার দেওয়ার দায়িত্ব শুধুমাত্র সরকারের, সহজ সড়ক ও জনপথ সহজে এসে এখানে সিগনাল সাইন সিগনাল দিবে, যেখানে স্পিড ব্রেকার পাহাড়ের মতো একটা চিহ্ন আঁকি দিব, হ্যাঁ 10 মিটার পর 20 মিটার পর স্পিড ব্রেকার, এটা একমাত্র সরকারে দেওয়ার দায়িত্ব। তুই তোর বাড়ির লগে, তোকে মসজিদের লগে, তোকে স্কুলের লগে, তারপর তোকে হাফিজি মাদ্রাসার লগে, যে তুই যে স্পিড ব্রেকারটা দিছ, তোর বিবেকের প্রশ্ন করছ, তুই যে একটা কবিরা গুণা করলি, তুই স্পিড ব্রেকার হলে আবেদন জানাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবি। আর সারা পৃথিবী যত দেশ ঘুরলাম, একটা দেশেও স্পিড ব্রেকার পাইলাম না। যে দেশের মানুষ হুজুগে চলে, এ দেশের মানুষ স্পিড ব্রেকার দেয়। তুই রাস্তাটার মধ্যে যে কবিরা গুণা করছ, লক্ষ লক্ষ মানুষ ঝাঁকড়া খাইছে, তার গাড়িটা ব্রেক করছে, তার হক নষ্ট করছ, তুই তার তেল বেশি গেছে, এই জবাব তোরে আল্লাহর কাছে দিতে হবে। বলে হুজুর তাহলে মানুষ কি সব অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার নেই, এত রোডও এলোকা কিল্লা, এত অ্যাক্সিডেন্ট হল, এত সাই চিনতে হারইব, একটু এদিক সেদিক সাইব, এতের মতো লোক যদি রাস্তা সাই হার না হইতো, আরে এতের মতো লোক বাংলাদেশে বাঁচার দরকার নাই। এতে প্রতিবন্ধী, এতে কিটা প্রতিবন্ধী, প্রতিবন্ধী লোক থাকার কি দরকার আছে? আপনারা রামগঞ্জ থেকে হাজিগঞ্জ পর্যন্ত ধরেন 50টা মসজিদ, তো 50টা মসজিদে যদি স্পিড ব্রেকার দেন, 50 মিনিট করে মানুষের ক্ষতি হয়ে গেল, তো তাহলে হুরা রোডে তো স্পিড ব্রেকার, এটা কোন ধরনের কথা? এটা কতর বিবেকটা আসেনি না, তোর বিবেক কুত্তা মুচ্ছে কথা কও, তোর বিবেক কুত্তা মুচ্ছে বেটা, সিটিং কোথা কার বেটা, তুই তো দোয়ানের লগে তো সঙ্গে দোয়ানের লগে স্পিড ব্রেকার একটা দিয়ে দিছিস, ঘটনাটা কি? আর মুনাজাত তো আল্লাহ, আল্লাহ সড়ক ও জনপথের ম্যাজিস্ট্রেট গুলা স্পিড ব্রেকার গুলা যাতে অভিযান চালায়, কত বড় গুণা বেটা, তুই গাজর গার হ্যান্ডাম দিয়ে আসত বেটা, ইয়ে বেটা তোর বাইর লগের রাস্তা, একটা অ্যাম্বুলেন্স যদি 1 মিনিট আগে যাইতে পারে রুগীটা বেঁচে যাবে, তুই রুগীটার হত্যা করছ, তোর স্পিড ব্রেকারের কারণে তুই হত্যা মামলা, তোর রোডে কি ব্রেক দিয়ে দিই তোর যান বাঁচাইব, তুই রোডে চলবি কেন, তুই রোডের এক পাশে চলবি, সারাটা বিশ্ব 10-15 রাষ্ট্র যা গেছি, একটা রাষ্ট্রে হারাম স্পিড ব্রেকার নাই, দেশটাতে কিতা করতে আস তোরা, দিনের পর দিন পাগল হয়ে যাচ্ছে, আতুরে উড়া আতুরে উড়া, আতের শেষ তোর আতের এক যে মুসিবতে আলাই কবলে, আর এই হাত দিয়ে স্পিড ব্রেকার দিতাম না, স্পিড ব্রেকার গুলা এই হাত দিয়ে ভাঙবো,
ধর মসজিদ হামসাশখান আছে এই 14 কিলোমিটার ভিতরে তো হামসাশটা স্পিড ব্রেকার দিছ মসজিদের আবার অনেক জায়গায় স্কুল আছে মাদ্রাসা আছে তো এইভাবে স্পিড ব্রেকারে তো তার রাস্তা খাইয়ে লাইব আমরা 500 টাকা দিয়ে 200 টাকা দিয়ে রং কিনে প্রয়োজনে খেদমতটা করব জেব্রা ক্রসিং দিয়ে দিব আরে বেটা সাদা রেখা দেখলে তো আমরা ডরে গাড়িটা ব্রেক করিয়ে লাই এভাবে ক্রস 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 দিয়ে নিজ দায়িত্বে একটু দিব সরকার যদি দিতে দেরি হয় আমরা সাইনবোর্ড টাঙ্গাই দিব সাবধান পথচারী পারাপার সামনে মসজিদ এভাবে তা এইভাবে দিই আমরা সহযোগী ইটা না দিই তুই 1000 টিয়া 2000 টিয়া দিই ওর স্পিড ব্রেকার একটা দিয়ে দিছ কত কষ্ট কত ক্ষতি গাড়ির এই ওয়াজও যদি করণ লাগে রে ভাই তো কোন দিন সিভিলাইজ দেবি ভাইরে থাইল্যান্ডের মানুষগুলো শিয়াল কুত্তা হুর খায় যদি দেখলে ভূমি এইয়ে সলাফেরা তাদের কত সুন্দর রে ভাই তাদের দোকানের সামনের ড্রেনটা সার্ফ এক্সেল দি দোয় পুরোটা রাষ্ট্রে একটা মাসি দেখি নেই ভাইরে যদি সাইতিরে বহির্বিশ্ব শিক্ষিত ব্যক্তি রে ভাই কেন যাচ্ছি ইউরোপ মহাদেশে শিখার জন্য দেখে দেখে তোদেরকে শিখে ফেললাই আল্লাহু আকবার এক একটা রাষ্ট্রে কত কষ্ট করছি তোরা তো কস মাস্তি করি বললে আফসারি ভাই যায় না এগুলো দেখে দেখে এই রহমত বরকত গুলো আনার জন্য আমি যাই আল্লাহর রহমত ওই দেশ থেকে নিয়ে আসার জন্য কত ভালো মানুষ থাইল্যান্ডের মানুষ 10টা টাকার খরচ কিনলে তোরে কত টাকা থ্যাংক ইউ সি ইউ নেক্সট টাইম থ্যাংক ইউ কত ভালো মনে মনে কইলাম আল্লাহ কাস্টমারের এইভাবে প্রণাম দেয় আপনারা যদি এইভাবে প্রণাম দিত সেজদা দিত মানুষগুলো সোজা জান্নাতে চলে যেত কত ভালো তুই রাস্তা বলছ তোর ফোন দেখাই দে দিন রাত এক সমান 100% নিরাপত্তা তুই তুই আর বস্তালি হতি দেখবি থাইল্যান্ড তোরা কেউ জিজ্ঞাই তো আর আরা এতগুলো মুসলমান আমরা চলতেছি কিভাবে বাড়ির সামনে কত কিছু কত গোবর টোবর রাস্তাটার কি করছি সারা পৃথিবী যত রাষ্ট্র করলাম রাস্তাতে এক জাররা পরিমাণ ছেঁড়া কাগজ নাই পলিথিন নাই কোনো ময়লা আবর্জনা নাই আর আঙ্গুর নবীজি নবীজির হাদিসটা তারা গ্রহণ করছে এই মাতা তুলা যায় আলি তরিক রাস্তা থেকে ময়লা আবর্জনা ফেলে দাও ঠিকই কাফেরেরা মানছে তুই নবীর উম্মত হই তুই মানলি না তুই কত মোড়া মোড়া স্পিড ব্রেকার দেশ প্রত্যেকটা স্পিড ব্রেকার ক্রস করার সাথে সাথে আমি মন কষ্ট পাই আমি আল্লাহর কাছে মামলা দিব আল্লাহ আমার কলিজানের মধ্যে সে আঘাত খাওয়াইছে আমার গাড়িটা পর্যন্ত নষ্ট হয়েছে কি জবাবটা করতাম কি প্রশ্নটা তোদেরকে করি একটু নিট অ্যান্ড ক্লিন হসা রে ভাই একটু সিভিলাইজ হসা আসার আচরণ দেখি মানুষ মুসলমান হবে আমাদের দেশের যে অমুসলিমগুলো আছে এদেরকে আমরা সেবা শুশ্রূষা করলে খেদমত করলে অল্প সময়ের ভিতরে তারা মুমিন হইয়া যায় পড়ি আমরা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আর একটা আলামত মানুষ পরিচিতি লাভের জন্য সালাম দিব আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনা ইয়াদাই সাআতে তাসলিমুল খাসাতে মুখ চাইছে খাদিম সালাম দিব আফসারি হুজুর আসসালামু আলাইকুম হুজুর হ্যাঁ আপনারা সালাম দিছি তো আসসালামু আলাইকুম আফসারিরে সালাম দিলে 90 নাকি বাঙালির সাধারণ মানুষের সালাম দিলে কয় নাকি তো তুই হেতা করে সালাম দিচ্ছি পরিচিত লাভের লাই মন চুড়ি গেব ইয়ো উমকে আন্নগর লোককে সালাম দিবে লাই আছে সালাম আলাইকুম এটা কিসের আলামত আরো জোরে আরে সালাম দেশ বস্তা বস্তা হুরাই সাধারণ একটা ময় মুরব্বী গেলে পথিক ফকির মিসকিন অসহায় মানুষ তাদেরকে দেখলে তো সালাম দেওয়া দরকার মানে আফসারি হুজুরের সালামটা দিলে আর দিকে কত সাহেব এর জসিম নিলে আসত্তি বালা এই হাতে ফিকে ফেললে সালাম দেয় এরকম সিটিং ফিকা ফুডাই না যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে হাতে মেসির পর্যন্ত সালাম দিয়ে লেবে আর বলো যদি মেসির কাছে হয় অনেকে তো মেসি ভক্ত নেইমার ভক্তরা যদি তাগর কাছে হয় ফাঁসুই সালাম করে ভাইয়া আপনার জন্য না পতাকা দিয়েছিলাম আধা কিলোমিটার ভাইয়া কত রাত আপনার জন্য জেগেছি ভাইয়া আই লাভ ইউ মাইয়েরা কি দেয় রে তাগরলে পাগল হয় আমি এটাই বুঝলাম না ওরে ভাগো সে তিনাও আর্জেন্টিনা করে কি কইম হে কথা আইও তো হেই কি খুশি আর্জেন্টিনার মাটির আফসারি ভাই আগো মাটির লোক আমি কিন্তু খেলা চাই না আমারও যদি পৃথিবীটাও দেশ আমি চাই না নাউজুবিল্লাহ কেন আমি এটা চাইবো আল্লাহ আমাদেরকে এটা দেখাইবার জন্য আসলে আমরা জান্নাতের খেলা দেখবো ইনশাআল্লাহ পড়ি আমরা আমিন জান্নাতে একটা বাজার আছে
সেখানে কোনো বেচা কিনা নাই, ফ্রিতে একটা জিনিস পাইবেন, মূর্তি, মূর্তি। আপনি ছবি দেখবেন পুরুষের, ইস এই ছবিটা এই এরকম যদি আমি হয়ে যেতাম, এটা লইবেন, এটা পরিগ্রহ করবেন, সুন্দর আকৃতির, সৌরতের, সৌরত মানে আকৃতি। এবার রে বউ তো আরে রফিকুল্লাহ শুরুতে বহু দিন লিখছি ইচ্ছা, আষ্টে ফুটকে যদি ইচ্ছা হইতাম ইয়ামাহা বডিলে, ইচ্ছা করবেন সাথে সাথে মূর্তি আপনার কাছে চলিয়ে বান, এটা পরিগ্রহ করবেন। এখন বউ তো চিন্ত ন, বরে আল্লাহ ডিসপ্লেতে ব্লুটুথে অনলাইনে প্রোগ্রাম দেখাই দিব, আফসারি কিন্তু এখন এই শুরুতে আসিতেছে মহাসমারোহ, কথা কচ্ছা। এবার আমরা যাইবেন ভাবি সাহেবের লগে দেয়া করবেন জান্নাতের ভাবি, এই শুরুতে এই আমরা আনন্দ করব, আমরা জান্নাতের বাজারে আমরা মূর্তি কিনে সৌরত কিনে ইনশাল্লাহ আমাদের আনন্দ সামনে রয়ে গেছে। পৃথিবীর আনন্দকে আমরা নামাজ কাজা করে পৃথিবীর আনন্দ আমরা করব না। ঘুম, ঘুমটা হচ্ছে নিয়ামত, ক্যান্সার প্রতিরোধক। সকাল সকাল ঘুম যাবেন, এশার নামাজ দ্রুত পড়েই ঘুম যাবেন, এটা নবীজির সুন্না। আর এখন হচ্ছে সুন্না হচ্ছে যে যত বেশি শিক্ষিত সে তত বেশি রাত ঘুমায়। আমরা না কতটা কয়টাতে ঘুমাস, বারোটাতে খেয়ে পড়তে পড়তে একটু বারোটা তো বেজেই যায়। আমরা না রাত দুটোতে ঘুমায়, দুটোতে ঘুমায়। যদি বলি ওঠেন কয়টাতে, দশটার আগে কি উঠা যায় রে? রাসূল সাল্লাম দ্রুত ঘুমাতেন, এসা পড়ে লা সালামা ওয়ালা কালামা, কোনো সালাম নেই কথা নেই ঘুমিয়ে পড়তেন। তাহাজ্জুদে সাহাবিরা সহ দল বেঁধে উঠে নামাজ, সেজদাতে চোখের পানিতে বুক বাসাই দিতেন, পৃথিবী রহমতের দরিয়া বানাই দিছে, ঠিক কিনা? তুই যদি সাতটা পর্যন্ত খেলা চাস, ফজরটা কিতা করছ, কি জবাব আল্লাহরে দিবি? ঐশ্বর ঘুম তুই হাতে দশটা বাজে, তো এইভাবে তো পৃথিবীটা চলতে পারে না। বিদ্যুতের কত অপচয় করেছে, আর আবার শিখবে তিজা লাগি আইয়ের লেগছে হে যুগ, আমি তো অন্তরিয়ে হ্যান খাওয়ানো শুরু করছি, আর ওয়াইফে হ্যান দিতে কাজের মেয়েরে ওই হের ইতানে লাই বেরসেরে খাওয়াই বেলা, আমি কই হেতির বেরসেরে খাওয়াচ্ছে, তবু বেরসেরে খাওয়া, আফসারি বেরসেরে হাঁড়ারে খাওয়া, হ্যান কারণ নাকি হাগলে গেছি নি হ্যান খাওয়ানো শুরু, এখন আরে হ্যাঁ হ্যানো হয় তিন অবস্থা আইয়ের লেগছে দুনিয়ার অবস্থা আইয়ের রে, ফ্যানো হয় তিন ফ্যান। আগে 20 বছর আগে মনে আসেনি, নতুন বউ আইলে হ্যাঁ বাদ খেয়ে চাইতো না, শাশুড়ি আম্মা হ্যান দি দিত, এ বটগেগার হাঁক করে দি, হ্যানের লগে বাচ্চার গিয়ে হালা দি, এভাবে কাপড়ের তলে করে আনি দিত, বৌমা ধর খা, তো শাশাহরে দেখলে আরে গিরে কলি এলে বিড়ি, এ হ্যান হ্যান ইডার ভিতরে বাচ্চার গিয়ে আছে খা, ইরে আবার হ্যান খাইবি রে, হ্যান খাইবি আবার হ্যান খাইবি রে, বিশ্বের উপর আল্লাহ খেপা হয়ে গেছে রে, মারিয়ে লেবো রে, আমি দেখতে পাইতেছি মারিয়ে লেবাং করে, ঘরে ঘরে জিনে চলতেছে, তো 80% লোকে জিনা করি, চোখের জিনা তো 100 ভিতরে 100 লোক জিনা করতে আছে, আফসারি ওইটার ভিতরে আছে, মোবাইলে হাদিস পড়তাম লাগে ওমার ল্যাংডা মাইয়া চলিয়ে গিয়ে, তো শেষ তো আমরা, আর রয়েছে কিতা বাকি পৃথিবীটার, কথা কচ্ছা ঠিক নিলে নামাজ পড়বি নি, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা, কেয়ামতের আগে আগে লোকরা হজ করা ছেড়ে দিবে, এটা কেয়ামতের আলামত। আনা বিষয় দিল খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى لا يحج البيت حتى لا يحج البيت কিয়ামতের আগে আগে লোকেরা হজ করা ছেড়ে দিবে। করোনা ভাইরাস উপলক্ষে 2 বছর হজ বন্ধ রে, আমি হাদিসটা পড়ে পড়ে চিন্তা করতাম আল্লাহ না কোনো চিরতরে বন্ধ হয়ে গেল, আবার যদি তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ যদি ফাইনালি লেগে যায় অনেক দিনের জন্য হজ বন্ধ হইয়া যাইবে। আর এছাড়া আমাদের বলোয়াতে 200 জন লোকে হজ করছে, আর প্রায় শত শত লোক হজ ফরজ হইয়া গেছে হজ করে নাই, এটা কিসের আলামত? যদি হিসাব করা হয় মাসলা মোতাবেক অর্থ, তাহলে রামগঞ্জ লক্ষ লক্ষ লোকের উপর হজ করা ফরজ, মাত্র 1000 লোকে হজ করছে, হজ ফরজ হয়ে ফাঁকি জুনে জুনে গেছে, দানা সড়াল্লা নিয়ে একটা সড়া গুঞ্জরি গেছে। এরপরে যদি বুড়িগারে জিজ্ঞেস করি যেটা আপনাদের হজ করলেন না, আমরা সাইতে আরি না, ছোট মাই এটা বিয়ে দিই, এরপরে আল্লাহ যদি আছে চাকরি থেকে ট্রায়ার্ড হয়ে রিটায়ার্ড হয়ে আয়, তারপর আমরা হজ করবো। এচ্ছা সিটিং বুড়িগা বর্তমানে আমার মা ফিলে নাই রে, এটা কিসের আলামত? আর জোরে, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন হঠাৎ মৃত্যু, কেয়ামতের আগে আগে হঠাৎ মৃত্যু বেড়ে যাবে।
عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان من امارات الساعه ان من امارات الساعه ان يظهر موت الفجار কিয়ামতের আগে আগে হঠাৎ মৃত্যু বেড়ে যাবে অ্যাশটক মওতের নাম অ্যাশটক মওতের নাম অ্যাশটক আর আজরে অ্যাশটক জালটক অ্যাশটক মরেনি বলরাতে অ্যাশটকে মরছিনি রামগঞ্জে মরেনি দেখ সত্যি তো দেহই কি ঠিক হই সত্যি এখন মওতের খবর হইলো মানুষ ডরা না কোমরি গেছে এতে বাল্লাই হইছে ডরা না আয় হায় মওতে স্টকের মৃত্যু থেকে পানা চাই আল্লাহ নিজের ওয়াইফের কাছে ওসিয়ত করা যায় না ব্যাংকের হিসাব নিকেশগুলো বলে যাওয়া যায় না কলেজের টুকরা সন্তানের বুকে টেনে আদর করা যায় না তাকে শেষ কিছু নসিহত করা যায় না আয় স্টক ব্রেন স্টক হার্ট স্টক এগুলা কিয়ামতের আলামত তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো কেমন করিয়া জানলো এগুলা তারে তারপরে আহকামুল হাকিমিনে জানাইছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই সময়টা হাতে পাইবেন এটারে কাজে লাগাইবেন মনে মনে চিন্তা করবেন আল্লাহ আমি হয়তো স্টকে মরতে পারি জোহর পড়ে ফেলবেন দ্রুত আল্লাহ হয়তো মরে যেতে পারি তারপরে আসরের নামাজের সময় হলে দ্রুত পড়ে ফেলবেন এমনও হতে পারে হঠাৎ মৃত্যুতে নামাজটা কাজা হয়ে যেতে পারে কথা ঠিক কিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়া ভাইবাল্লাই 1,30,00,000 টাকা দিয়ে ডাক্তারি ভাড়া লাগা করাইবো ত্রিফলিতে মাস্টার ডিগ্রি অনার্স করাইবো কিন্তু 500 টাকা দিই কোরআন শিখাইবো না বাচ্চা কাচ্চাকে হেফজ মাদ্রাসা দিবে না হায় হায় এলেম কালাম শিখবো স্কুল কলেজে বড় বড় ডক্টরের ডিগ্রি নিব কিন্তু এলমে দিন শিখবে না স্কুল কলেজে পড়ারও দরকার আছে এলমে দিনেরও দরকার আছে আগে তাওহীদ রেসালাতের এলেম এলমে দিন তারপর অন্যান্য শিক্ষা কথা ঠিক কি না আপনার মেয়েরে 5,000 টাকা দিয়া ইংরেজি 5-8 পড়ান অঙ্ক 5-8 পড়ান কেমিস্ট্রি বায়োলজি 5-8 পড়ান কিন্তু 500 টাকা দিয়ে তারে কোরআন শিখাইলেন না আল্লাহর কাছে কি জবাব দিবেন এটা কিয়ামতের আলামত কিসের আলামত মাদ্রাসা থরে ইয়ার হরে বাংলা ইংরেজি 5-8 থরে কোরআন পড়ে না আমার ফুতের বিয়া আমি ডাল দি ভাত খাই মাদ্রাসার গুরু বাংলা ইংরেজি অঙ্কতে বেশি গুরুত্ব দেয় কোরআন সুন্না বুঝার মতো এটার গুরুত্ব দেয় না এইভাবে মাদ্রাসা থেকে এখন দিনী আলেম উদয় হয়ে যাচ্ছে আয় হায় আজকে 10 বছর ধরে মাদ্রাসা চাকরি করি ফাজল শিখাটাও শিখাইতে আইলাম না কইলাম বাজি ফাজল কোন শিখা ওয়াইদে মুজাক্কার গায়েব বহস আজরা থেলে মাজি মারু বাস ভুল হয়ে গেছে আয় হায় একটা শব্দ শিখাইতে পারলাম না কি জবাব আল্লাহর কাছে দিমু আল্লাহ আপনি আমাদেরকে ধর্ম শিক্ষা করার তৌফিক দেন ধর্ম উড়ি গেছে নবীর শিক্ষা সাহাবাই কেরামের স্টোরি এগুলো উড়ি যাইতেছে সিলেবাস থেকে যত পারতেছি ধর্ম শিক্ষা সংকুচিত করতেছি এটা কিসের আলামত মুসলমানেরা এই কাজটাই করে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ আরও 10-12টা আলামত বলছি আর বাদ বাকি 100 এই 60-61টা আলামত আমার কিতাব থেকে যখন কিতাবটা পাবলিশড হয় পড়ে নেবেন ইনশাল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি